কিয়ামত সম্পর্কে জানতে চাইলে সূরা ইনফিতার বেশি পড়বে সূরা ইনশিকাক পড়বে সূরা তাকবীর পড়বে সূরা জিলজাল পড়বে সিংহায় ফুৎকার মারার সঙ্গে আসমানে মহাশূন্যে যা কিছু আছে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে যে জমিনে আমরা এখন দম্ভ ভরে চলাফেরা করি ওই জমিনটাকে ওই জমিনটাতে ভূমিকম্প শুরু হয়ে যাবে এজন্য আল্লাহ সূরা জিলজালে বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালহা যখন পৃথিবীকে কাঁপিয়ে দেওয়া হবে মাঝে মাঝে যে ভূমিকম্প হয় সাধারণত 2 3 4 5 মিটার 4 5 রেক্টার স্কেল নাকি কি কয় এই রকম স্কেলের তাপমা এই রকম স্কেলের যখন ভূমিকম্প হয় মানুষের কলিজাটা নড়ে ওঠে আর কিয়ামতের সময় সিংহায় ফুৎকার মারার সঙ্গে সঙ্গে গোটা জমিনটা আল্লাহর হুকুমে কেঁপে উঠবে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই যে পাহাড় আছে বিশাল বিশাল পাহাড় এই পাহাড়গুলোর অবস্থা কি হবে শুনেন সূরা মুজাম্মিলের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহীবা সিংহায় যখন প্রথম ফুৎকার মারা হবে আসমান জমিন এর অবস্থা এমন হবে জমিনটা কেঁপে উঠবে পাহাড়গুলোর অবস্থা এমন হবে পাহাড়ই যে বিশাল বিশাল পাহাড় আপনারা দেখেন পাহাড়গুলো বালুতে পরিণত হয়ে উড়ে যাবে সূরা কারিআর মধ্যে আল্লাহ বলেছেন ওয়া তাকুনুল জিবালু কাল্লাহিনিল মানফুশ পাহাড়গুলো পাহাড়গুলো এই যে তুলা তুলা আছে আপনারা তুলা চিনেন তো দুনা তুলার মতো উড়ে উড়ে যাবে আল্লাহু আকবার সিংহায় ফুৎকার মারা হবে মোট কয়বার আস্তে বলবেন না জোরে বলেন কয়বার প্রথম সিংহার ফুৎকারে তখন যারা থাকবে সবাই মারা যাবে এবং আসমান জমিনের মহাবিশ্বের সব কিছু উলট পালট হয়ে যাবে সাগরের মধ্যে আগুন ধরে যাবে সাগরের পানি শুকিয়ে যাবে এরকম মারাত্মক বিপজ্জনক অবস্থা হবে এরপরে আল্লাহ আদেশ দিবেন ও সিংহায় ফুৎকার দানকারী ফেরেশতা ইসরাফিল তুমি তোমার 2 নাম্বার ফুৎকারটা দিয়া দায়িত্ব কমপ্লিট করো ইসরাফিল আলাইহিস সালাম কে আল্লাহ বানিয়েছেন 2টা ফুৎকার মারার জন্য একটা ফুৎকার মারবেন আসমান জমিনের সব উলট পালট সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে ফান হয়ে যাবে এজন্য আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান সব কিছু ফান হয়ে যাবে ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কেবলমাত্র একজন সত্তা অবশিষ্ট থাকবেন গলার আওয়াজটা বড় করে বলেন তিনি কে সব ধ্বংস হয়ে যাবে এই গাছপালা তখন থাকবে না পাহাড় নাই আসমান নাই জমিন নাই দুনিয়ার বুকে কোনো স্বৈরাচার তখন নাই আল্লাহ তখন বলবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা জিবালুক তোর পাহাড়গুলো কোথায় আইনা আনহারুক এ দুনিয়া তোর বুকে প্রবাহমান নদ নদীগুলো কোথায় কোথায় সাগর মহাসাগর কোথায় কোথায় এই দুনিয়া তোর বুকের উপরে চলা সেই সকল দাম্ভিক অহংকারী শাসক যারা মানুষের উপরে জুলুম করেছে তারা কোথায় জবাব দেওয়ার কেউ নাই আল্লাহ এতগুলো প্রশ্ন করবেন জবাব কেউ দিবে না কারণ আল্লাহ ছাড়া ততক্ষণ নাই আল্লাহ নিজেই তখন জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজ একমাত্র পরাক্রমশালী আল্লাহর ক্ষমতা চলবে সেদিন আল্লাহর ক্ষমতা ছাড়া আর কারো ক্ষমতা চলবে এবার আল্লাহ ইসরাফিলকে বলবেন 2 নাম্বার ফুৎকার মেরে তুমি তোমার দায়িত্ব কমপ্লিট করো এই জন্য আল্লাহ পরের আয়াতে বললেন 7 নম্বর আয়াতে আল্লাহ বললেন তাতবাউহার রাদিফা এরপরে দেওয়া হবে পরবর্তী সিংহায় ফুঁক পরবর্তী প্রকম্পন যখন আসবে 2 নম্বর সিংহায় ফুৎকার মারার পরে কি হবে শুনেন সুম্মা নুফি খাফি উখরা ফাইদা হুম কিয়ামুন এরপরে যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে
কবরে থাকা সবগুলো মানুষ উঠে উঠে হাশরের মাঠের দিকে দৌড়াতে থাকবে আল্লাহু আকবার সব মানুষ কবর থেকে উঠবে আমরা মনে হয় উঠব না আরো জোরে বলেন افلا يعلم اذا بعثر ما في القبور وحصل ما في الصدور মানুষ কি ওই সময়টার কথা জানে না যেদিন কবরগুলো খুলে দিয়ে কবর থেকে মানুষকে উঠানো হবে কবর থেকে যখন মানুষগুলো উঠবে উঠে উঠে সব মানুষগুলো হাশরের ময়দানে যাবে হাশরের ময়দানে সেদিন সবাই আমরা দাঁড়াবো এ ব্যাপারে কি আমাদের মনের ভিতরে কোনো সন্দেহ আছে নাকি আমাদের মনে সন্দেহ নাই কিন্তু যারা হাশরের মাঠ নিয়ে পরকাল নিয়ে মৃত্যু পরবর্তী জীবন নিয়ে সন্দেহ করত তারা যখন দেখবে আয় আয় দুনিয়াতে তো আমরা মরে গেছিলাম বহু আগে এখন আজকে আবার আমাদেরকে জিন্দা কইরা এই তো হাশরের মাঠে তোলা হলো এখন তারা দুনিয়াতে থাকা অবস্থায় হাশরে বিশ্বাস করত না মরার পরে জিন্দা করা হবে এটা তারা উপলব্ধি করত না এখন তারাই যখন হাশরের মাঠে উপস্থিত হয়েছে সেই সকল পাপী-তাপী কাফের মুশরিকদের কলিজায় ভয় তখন বাড়ছে না কমছে আস্তে বলবেন না জোরে বলেন বাড়ছে না কমছে এইজন্য আল্লাহ সূরা নাজিয়াতের 8 নম্বর আয়াতে বলেছেন কুলুবু ইয়াউমা ইযিন ওয়াজিফা সেদিন অনেক অন্তর ভীত বিহ্বল হয়ে যাবে সেদিন অনেক অন্তর অনেক কলিজা ভয়ের চোটে অনেকের কলিজায় তখন কম্পন শুরু হয়ে যাবে কারণ হাশরের দিনটা বড় ভয়ঙ্কর আল্লাহ অন্য আয়াতে বলেছেন ওয়া আনযিরহুম ইয়াউমাল আযিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন ও নবী আপনি মানুষদেরকে ওই দিন সম্পর্কে সতর্ক করে দিন যেই দিন মানুষের ভয়ের চোটে কলিজা গলা পর্যন্ত চলে আসবে আল্লাহ আকবার আল্লাহ প্রশ্ন হতে পারে হুজুর কেন এত বেশি ভয় লাগবে ভয় লাগার তো কিছু কারণ আছে ভাই এখন সূর্য আমাদের দুনিয়া থেকে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে এই দেখেন এখন রাতের বেলা এখন তো সূর্য নাই তারপরেও পুরো প্যান্ডেলটা প্যাকেট থাকার কারণে কথা বলছে একটু ঘাম বের হচ্ছে গ্রীষ্মকালে দেখা যায় সূর্যের তাপ লাগলে আমাদের গরম লাগে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য চাপ দেয় সেই তাপে যদি আমাদের এই অবস্থা হয় সেই তাপে যদি আমাদের এই অবস্থা হয় কিয়ামতের দিন হাশরের মাঠে সূর্য যখন মানুষের মাথার একেবারে কাছাকাছি চলে আসবে জমিন তামায় পরিণত হয়ে যাবে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো উতরে উতরে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে আল্লাহ আকবার পিপাসার যন্ত্রণায় মানুষের এই যে জিহ্বাটা আছে জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলে থাকবে এই অবস্থা দেখে হাশরের মাঠে পরকাল বিশ্বাসী লোকদের কলিজায় ভয় আরো বেড়ে যাবে কিন্তু এক শ্রেণীর মানুষের অন্তরে কোনো ভয় থাকবে না তারা হলো ঈমানদার আল্লাহ বলছেন ঈমানদারদের চেহারার মধ্যে কোনো চেহারা মলিন হবে না দুঃখ থাকবে না হতাশা থাকবে না কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক طاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون الله تعالى বলছেন সেই দিন মহাভীতির সময় ঈমানদারদের অন্তরে কোনো ভয় থাকবে না বরং ফেরেশতারা এসে বলবে তোমাদের জন্য সুসংবাদ তোমরা কোনো ভয় পেও না তোমাদের জন্য কোনো চিন্তা নাই এটা হলো সেই দিন যে দিনের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল বলা হয়েছিল কিয়ামত একদিন ঘটবে সেই ওয়াদাকৃত দিন আজকে চলে এসেছে কাফের মুশরিক গুনাহগার নাফরমান বেনামাজি পাপী তাপীদের মতো তোমরা আজকে চিন্তা করো না হতাশ হয় না তোমাদের জন্য টেনশন নাই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون তোমাদের জন্য টেনশন নাই তোমাদের জন্য চিন্তা নাই কোনো পেরেশানি নাই আল্লাহর জান্নাতের আল্লাহর জান্নাতে যাওয়ার সুসংবাদ গ্রহণ করো কারণ তোমাদেরকে আজ প্রতিশ্রুত জান্নাতে যিনি প্রবেশ করাবেন তিনি কি আল্লাহ হাসতে বলবেন না জোরে বলেন তিনি কি আল্লাহ
পরকাল অবিশ্বাসী লোকদের কলিজাটা ভীতবিহ্বল হয়ে যাবে তারপরে রাতে আল্লাহ বলেছেন আবসারুহা খাশিয়া দৃষ্টি নত হয়ে যাবে দুনিয়াতে তো ক্ষমতার চটে দুনিয়াতে দাম্ভিকতার চটে পরকাল অবিশ্বাস করত নবীজি যখন কাফের মুশরিকদেরকে বলতেন এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন আল্লাহর গোলামের জন্য আল্লাহর গোলামি করো কারণ আল্লাহ কিন্তু তোমাদের মরার পরে আবার জিন্দা করে হিসাব চাইতেন তখন কাফের মুশরিকগুলো নবীদের চোখের দিকে চোখ রেখে তাকায়া তাকায়া নবীজিকে নিয়ে ঠাট্টা করত উপহাস করত বলত কে আবার আমাদেরকে মরার পরে জিন্দা করবে সেই তাকি সেই অহংকার করে উপরের দিকে তাকিয়ে থাকা চোখগুলো কিয়ামতের দিন লজ্জায় নিচের দিকে চলে যাবে আর উপরের দিকে ওঠার সাহস হবে না এজন্য আল্লাহ বলেছেন আবসারুহা খাশিয়া দৃষ্টি অবনমিত হয়ে যাবে কাফের মুশরিকগুলো বলতো ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না ইযামান নাখিরা তারা বলতো তাহলে কি আমরা পূর্বের অবস্থায় আবার ফিরে যাব অর্থাৎ দুনিয়াতে যখন আমরা ছিলাম জীবিত আমরা যখন ছিলাম মরার পরে কি আমরা আবারও সে আগের অবস্থায় চলে যাব মরার পরে যখন আমাদের দেহ গলে যাবে পচে যাবে যখন আমাদের দেহ মাটির সঙ্গে মিশে যাবে হাড্ডি মাংস আলাদা আলাদা হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যখন কিচ্ছু অবশিষ্ট থাকবে না তখন কি আবার আমাদেরকে জিন্দা করা হবে নাকি পরকাল অবিশ্বাসী লোকেরা এরা চিন্তা করে এটা আবার কেমন কথা আমরা যখন মরে যাব আমাদেরকে কবরে দাফন করা হবে এই যে আজকের মাহফিলটাও কবরস্থানের উদ্যোগে বলেন তো এই যে কবরস্থান আছে এই কবরে আমাদের সবাইকে একদিন যাওয়া লাগবে কি লাগবে না আস্তে বলবেন না জোরে বলেন যাওয়া লাগবে কি লাগবে না এই কবরটা কেমন জায়গা আজকে একটু অনুধাবন করুন এই যে আমরা কিছুক্ষণ পরু আজ শুনে বাড়িতে যাব বাড়িতে গিয়ে আমরা দেখব আমাদের সুন্দর বিছানা কোনো ময়লা নাই ময়লা থাকলেও আমরা এটা সুন্দর করে ঝাড়ব পরিষ্কার করে পরিচ্ছন্ন বিছানায় ঘুমাব বলেন তো কবরের মধ্যে কোনো বিছানা আছে নাকি আমাদের বাসা বাড়ির ইন্টেরিয়র কত সুন্দর কিন্তু কবরের ইন্টেরিয়র হলো মাটি পোকামাকড় সাপ বিচ্ছু কীট পতঙ্গ এগুলো ছাড়া কবরের ইন্টেরিয়রে আর কিছু থাকবে আমাদের বাসা বাড়িতে লাইট আর লাইট কিন্তু কবরে কোনো লাইট নাই অন্ধকার জায়গা সাথী নাই বাতি নাই কিচ্ছু নাই এই কবরে তো আজকে রাতেই আমাকে কিংবা আপনাকে দাফন করা হয়ে যেতে পারে এই কবরে কে কখন আমরা চলে যাব আমরা কেউ জানি চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তোমার নাম মসজিদের মাইকে হবে এলান তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا প্রথম পাঁচটা আয়াত তেলাওয়াত করেছি প্রথম পাঁচটা আয়াতে আল্লাহ কসম করেছে কিসের কসম শোনেন রব্বুল আলামিন বলছেন ওয়ান্নাজিআতি গরকা কসম সেই সকল ফেরেশতাদের যে সকল ফেরেশতারা কাফের মুশরিকদের রূহ মৃত্যুর সময় অত্যন্ত নির্মমভাবে টেনে হিচড়ে অত্যন্ত কষ্ট দিয়ে দিয়ে বের করে ওয়ান্নাশিতাতি নাশতা আর কসম সেই সকল ফেরেশতাদের
যারা মৃত্যুর সময় মুমিন বান্দাদের রূহগুলোকে অত্যন্ত সহজভাবে বের করে কসম সেই সকল ফেরেশতাদের যারা সহজভাবে আত্মার বন্ধনকে মুক্ত করে ওয়াসাবিহাতি সাবহা আর কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুত সন্তরণ করে চার নম্বর আয়াত ফাসাবিকাতি সাবকা কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুত বেগে অগ্রসর হয় পাঁচ নম্বর আয়াত ফাল মুদাব্বিরাতি আমরা সেই সকল ফেরেশতা যারা কার্যনির্বাহের বেলায় কাজ করার বেলায় অত্যন্ত তাড়াতাড়ি কাজ করে এই যে পাঁচটা আয়াত পড়লাম প্রথম পাঁচটি আয়াতে বিশেষ গুণাবলী সম্পন্ন ফেরেশতাদের ব্যাপারে কসম যিনি করেছেন সবাই গলার আওয়াজটা বড় করে বলেন তিনি কে আল্লাহ আমরাও কসম করি আল্লাহও কসম করেন মাঝে মাঝে মানুষও তো কসম করে এখন আমাদের কসম আর আল্লাহর কসমটা কি একরকম একরকম নয় আমরা কেন কসম করি আমরা তখন কসম করি যখন কোনো একটি কথা মানুষকে বিশ্বাস করাতে চাই অথবা কোনো জিনিসের কোনো কথার গুরুত্ব একটু ভালোভাবে তুলে ধরার জন্য কসম করি কীরকম আমরা বলি আল্লাহর কসম এই কাজটা আমি করি নাই তবে কসম করার সময় মানুষ আল্লাহর নাম বাদ দিয়ে বিভিন্ন জিনিসের নামে অনেক সময় কসম করে যেমন আপনারা শুনে থাকবেন যে অনেক মানুষ এভাবে কসম করে আমার বাপের কসম আমার দাদার কসম হ্যাঁ আমার মায়ের কসম বিদ্যার কসম কোরআন শরীফের কসম এরকম কসম করে না করে মনে রাখতে হবে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা শপথ করা এটা জায়েজ নয় এটা শিরক কারণ নবীজি বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করবে সে কার সাথে শিরক করলো আরো জোরে বলেন তাহলে কসম করতে হবে কার নামে আমরা কসম করি কখন কথার গুরুত্ব বোঝানোর জন্য আর আমরা এই যে কসম করি কথার গুরুত্ব বা কথাকে সত্য হিসাবে প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা কি কোনো কথা মানুষকে বিশ্বাস করাবার জন্য কসম করেন না আর আমরা কসম করার বেলায় আমরা আমাদের চেয়ে বড় আমরা আমাদের চেয়ে বড় বিরাটত্ব শ্রেষ্ঠত্ব মহানত্ব অভিনবত্ব এগুলো বিবেচনা করে আমরা কসম করি যেহেতু আল্লাহর চাইতে বড় কেউ এজন্য আমরা বলি আল্লাহু আকবর আল্লাহ হচ্ছেন মহান আল্লাহর চেয়ে বড় কেউ এজন্য আমরা কার নামে কসম করি আল্লাহর চেয়ে তো বড় কেউ নাই তো আল্লাহ কসম করার বেলায় আল্লাহ কার নামে কসম করবেন আল্লাহ কসম করার বেলায় ছোট ছোট বিষয়ের কসম করেন আপনারা এই কোরআন শরীফ খুললে দেখবেন আল্লাহ তিন ফলের নামে কসম করেছেন ওয়াত্তিন আছে না নাই জৈতুনের নামে আল্লাহ কসম করেছেন والتين والزيتون تين এবং জাইতুনের কসম আল্লাহ করেছেন আবার তুর পাহাড়ের কসম করেছেন ওয়াতুরি আবার মক্কা শরীফের কসম করেছেন ওয়াহাদাল বালাদিল রাতের কসম করেছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা দিনের কসম করেছেন ওয়ান্নাহারি ইযা তাজাল্লা দুহার কসম করেছেন ওয়াদ্দুহা সময়ের কসম করেছেন বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর তাহলে বোঝা গেল কোরআনে আল্লাহ ছোট ছোট বিভিন্ন বিষয়ের কসম করেছেন প্রশ্ন হলো হুজুর আল্লাহ কসম করেন কেন কি উদ্দেশ্যে কসম করেন উত্তর হলো আল্লাহ তাআলা যখন কোনো বিষয়ের কসম করেন কসমের পরে তিনি যে কথাটা বলতে চান ওই বিষয়ের সাথে সম্পর্কিত জিনিসটা নিয়ে তিনি কসম করে থাকেন এখানে তাহলে বোঝা গেল প্রথম পাঁচটা আয়াত পড়েছি আল্লাহ কোন জাতির ব্যাপারে কসম করেছেন বলে গেছেন আপনারা সব ফেরেশতাদের ব্যাপারেও নয় বিশেষ বিশেষ গুণাবলী সম্পন্ন কিছু ফেরেশতাদের ব্যাপারে কসম করেছেন ওই ফেরেশতা যে সকল ফেরেশতারা মৃত্যুর সময় আল্লাহর আদেশ পালন করে মৃত্যুর সময় আল্লাহর আদেশ পালন করে আচ্ছা আমরা এখন যে জীবনে আছি এই জীবন কি আসল জীবন কথা কন না কেন এটা আসল জীবন নয় এরপরে আরেকটা জীবন আছে না নাই এই সোনার সেন্ট্রাল থিম মূল আলোচ্য বিষয় হলো পরকাল নবীজির মাক্কি যুগে এই সোনা তো মাক্কি সোনা মাক্কি যুগে নবীজির দাওয়াতের মূল বিষয় ছিল তিনটা কয়টা তাওহীদ রিসালাত আখেরাত পরকাল তো এই পরকালের কথা যখন নবীজি কাফির মুশরিকদেরকে বলতেন তারা এটা বিশ্বাস করত না তারা বলতো এটা আজীব কথা আমরা মরার পরে আবার জিন্দা হব বাপ দাদা পূর্বপুরুষ সবাইকে জীবিত করে হিসাব বিচার করা হবে তারপর
একদিন নাকি কিয়ামত হয়ে মহাবিশ্বের সবকিছু উলট পালট হয়ে যাবে, আসমান জমিন ধ্বংস হবে, মেসাকার হয়ে যাবে, একদিন নাকি সাগরের মধ্যে আগুন লেগে যাবে, একদিন নাকি পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। এগুলো যখন নবীদের কাছ থেকে তারা শুনত, তারা অবাক হয়ে যেত, তারা এটা বিশ্বাস করতো না। যেহেতু তারা এটা বিশ্বাস করতো না, আল্লাহ ফেরেশতাদের কসম কেন করলেন? সেই যুগের জাহিল যুগের কাফের মুশরিকরা এরা ফেরেশতা আল্লাহর সৃষ্টি এটা বিশ্বাস করত, কিন্তু আকীদায় ঝামেলা ছিল। কি ঝামেলা ছিল? তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা, আল্লাহর মেয়ে মনে করত। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ কোরআনের বিভিন্ন কোরআনে আল্লাহ তাদের কথার জবাব দিয়ে বলেছেন, তোমরা যে বলো ফেরেশতা আমার কন্যা, আমি কাউকে সন্তান হিসেবে গ্রহণ করি? আল্লাহ কি সন্তান হিসেবে কাউকে গ্রহণ করেছেন? নাউযু বিল্লাহ। আল্লাহ বলেছেন, লাম ইয়ালিদ ওয়ালাম, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি। তিনি হচ্ছেন কুল হুয়াল্লাহু আহাদ, একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি এমন এক সুমহান সত্তা যার সাথে কারো তুলনা চলে। তো কাফের মুশরিকরা ফেরেশতা আছে, ফেরেশতা আল্লাহর হুকুম পালন করে এটা মানত, কিন্তু আকিদায় ঝামেলা ছিল। ফেরেশতাদেরকে আল্লাহর কি বলতো? কন্যা। আল্লাহ আয়াত নাজিল করলেন যে ফেরেশতার আমার কন্যা নয়। আর এখানে আল্লাহ এই ফেরেশতাদের কসম করলেন যে তোমরা তো এটা মানো যে ফেরেশতার আমার আদেশ মানে, তো আমি ওই সকল ফেরেশতাদের কসম করছি যেই সকল ফেরেশতা দিয়ে তোমাদের জান আমি হরণ করি। সুতরাং ফেরেশতা দিয়ে আমি জান হরণ করাতে পারলে, তোমাদের রুহ কবচ করতে পারলে, ওই ফেরেশতাদেরকে আমার আদেশ দিয়া এদের মাধ্যমে কিয়ামতের ঘটনা ঘটাইতে পারবো, এদেরকে কামে লাগাইয়া আমি আবার তোমাদেরকে জিন্দা করতে পারবো। এই জন্য আল্লাহ তাআলা বিশেষ বিশেষ এই ফেরেশতাদের কসম করেছেন। আল্লাহ তাআলা সূরাটা শুরু করেছেন এভাবে, ওয়ান্নাসিআতি গরকা, আল্লাহ বলছেন কসম সেই সকল ফেরেশতাদের, কসম সেই সকল ফেরেশতাদের যারা কাফের মুশরিকদের মৃত্যুর সময় রূহটাকে টেনে টেনে বের করে আমাদের সবার কাছে একদিন মৃত্যু আসবে, এ ব্যাপারে কোনো সন্দেহ, সবাই একদিন মারা যাব। দেখুন, আমাদের আগে যারা দুনিয়াতে এসেছিল কেউ নাই, এখন আমরা যারা আছি আমরাও থাকবো না। এখন 2023 সাল, 1923 সালে, 1823 সালে, 1723 সালে যারা ছিল এখন কিন্তু তারা নাই। কেয়ামত যদি না হয়, 2123 সাল যখন আসবে তখন আমরা কেউ বেঁচে থাকবো? সবাই আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, মৃত্যু সবার কাছে আসবে। আর এই মৃত্যুটা হলো এমন এক বিষয়, মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবন আমাদের শেষ হয়ে যাবে, মৃত্যুর মাধ্যমে আমরা পরকালীন জীবনে পাড়ি জমাবো। মৃত্যুটা হলো একটা ব্রিজ, একটা সাঁকো, একটা একটা সেতুর মতো। মনে করেন এই পাশে একটা রাস্তা, ওই পাশে আরেকটা রাস্তা, মাঝখানে একটা খাল আছে। এখন এই খাল যদি থাকে, খাল দিয়ে এই পারের গাড়ি ওই পারে যাবে না, ততক্ষণ দুই পারের সাথে ব্রিজ অ্যাটাচ হবে না। যতক্ষণ যখন ব্রিজ হয়ে যাবে তখন এই পারের গাড়ি ওই পারে যাবে, এপারের গাড়ি ওই পারে যাবে। একটা ব্রিজের মাধ্যমে যেমন এই পারের গাড়ি ওই পারে যায়, ঠিক তেমনি মৃত্যুটা হলো একটা সেতুর মতো, যেই মৃত্যুর মাধ্যমে আপনি এই জীবন ছেড়ে ওই জীবনে চলে। এই মৃত্যু যখন আসবে, মৃত্যুকালীন সময়ে কাফের মুশরিকদের, মুনাফিকদের অবস্থা একরকম হবে, জালিমদের অবস্থা একরকম হবে, আর মোমেনদের অবস্থা আরেক রকম। আল্লাহ সেই কথাটাই সূরার প্রথম আয়াতে বলেছেন, ওয়ান্নাজিয়াতি গরকা, কসম সেই সকল ফেরেশতাদের যারা কাফের মুশরিকদের মৃত্যুর সময় তাদের দেহের অভ্যন্তরে ডুব দিয়ে, দেহের অভ্যন্তরে প্রবেশ করে অত্যন্ত নির্দয়ভাবে জান কবচ করে। তাহলে বোঝা গেল কাফের মুশরিক, মুনাফিক, নাফরমান, বেঈমান, জালিম, এদের মৃত্যু অতটা সহজ হবে, কত কঠিন হবে তাদের মৃত্যু। ও আমার বাবা জান, ভাই জানটা, যারা নামাজ ছেড়ে দিচ্ছি, নামাজ ছেড়ে দিয়ে আমরা যে তামাশা করি, আমরা যে জিনাত করি, আমরা যে সুদ খাই, ঘুষ খাই, গুনাহ করি, গুনার সাগরে ডুবে গেছি। ও বাবা জান, ভাই জানরা, মরণের কথা কি আমরা ভুলে গেলাম নাকি? এই মরণ তো আমার কাছে, আপনার কাছে, আমাদের সবার কাছে একদিন আসবে। এই মরণের মধ্যে একটা যন্ত্রণা আছে না নাই? গুনাগার পাপি তাপিদের মৃত্যুকালীন সময় অবস্থা কেমন হবে? মুসনাদে আহমদ
এবং আবু দাউদ শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন ইন্নাল আব্দাল কাফিরা ইযা কানা ফি ক্বিতাআ মিনাদ দুনিয়া ওয়া ইকবাল মিনাল আখিরা নবীজি বলেছেন যখন কোন কাফির মুশরিক মউতের সময় এসে যায় যখন সে দুনিয়া থেকে বিদায় নেয় আর আখেরাতের জীবনে প্রবেশের সন্ধিক্ষণ তার যখন এসে যায় নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল উজুহ মা হুমুল মুসহ নবীজি বলেছেন কাফের মুশরিকদের গুনাহগারদের মৃত্যুর সময় যখন চলে আসে তখন আসমান থেকে কালো চেহারা বিশিষ্ট কিছু গজবের ফেরেশতা আসে ওই গজবের ফেরেশতারা এসে ফায়াজলিসুনা মিনহুমুদ্দাল বসর ওই মৃত্যুপদ যাত্রী কাফের মুশরিক পাপি তাপি লোকটার দৃষ্টি সীমানার সামনে বসে ফায়াজি ও মালাকুল মউত এরপরে মালাকুল মউত আসেন মালাকুল মউত আসার পরে তাকে বলেন আইয়াতুহান নাফসুল খাবিসা হে অপবিত্র আত্মা তাহলে বোঝা গেল যারা গুনাহ করে তাদের আত্মা তাদের রূহটা পবিত্র নয় তাদের আত্মাটা তাদের রূহটা হলো অপবিত্র এই জন্য মালাকুল মউত এসে বলে আইয়াতুহান নাফসুল খাবিসা হে অপবিত্র আত্মা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব তুমি আল্লাহর ক্রোধ আল্লাহর অসন্তুষ্টি আর আল্লাহর গজবের দিকে তুমি বের হয়ে আসো এই কথা বলে যখন মালাকুল মউত ওই লোকটার রূহ কবজ করে আরম্ভ করে ফেলেন বেঈমান নাফরমান পাপী তাপি বেনামাজি কাফের মুশরিক মুনাফিক জালেম গুলুর মৃত্যুর সময় যখন মালাকুল মউত তাদের রূহ কবজ করে আরম্ভ করে দেন এদের এত কষ্ট হয় এত কষ্ট হয় সাকরাতুল মউত মৃত্যুর যন্ত্রণাটা বড় ভয়ঙ্কর আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন কাফের মুশরিকদের মৃত্যুর সময়ে এত কষ্ট হয় এত কষ্ট হয় যদি কোনো জীবিত মানুষকে যদি কোনো জীবন্ত মানুষের মাথার উপরে করাত রেখে ওই করাত তার মাথার উপরে রেখে করাত চালিয়ে জীবিত মানুষটাকে যদি চিরে দুই ভাগ করে ফেলা হয় কিংবা কোনো জীবিত মানুষকে যদি ছুরি কিংবা কেচি দিয়ে ছুরি কিংবা কাঁচি দিয়ে যদি তার শরীরের চামড়াগুলো উল্টা দিক থেকে ছিলে ফেলা হয় অথবা কোনো জীবিত মানুষকে যদি উত্তপ্ত গরম পানির পাতিলের তলায় নিক্ষেপ করা হয় সে আর কি এমন যন্ত্রণা পাবে কাফের মুশরিক পাপী তাপীরা মরণের সময়ের চাইতেও আরো বেশি যন্ত্রণা পাবে নাউজুবিল্লাহ ও বাবা জান ভাই জানরা গুনাহ করার আগে মউতের কথা স্মরণ করা দরকার মৃত্যু পরবর্তী জীবনের আগেই মৃত্যুর সময় একটা আজাব আছে না নাই এই আজাব থেকে বাঁচার জন্য দুনিয়ার জীবনকে আল্লাহর দিনের পথে পরিচালনা করার দরকার আছে না নাই নবীজির আর একজন সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন কাফির মুশরিক মুনাফিক গুনাহগার পাপিতাপীদের মরণের যন্ত্রণা এত বেশি কঠিন হবে একজন জীবিত মানুষকে যদি তরবারি দিয়ে 1000 টুকরা করে ফেলা হয় তার শরীরকে 1000 টুকরা করে ফেললে সে যতটা না কষ্ট পাবে কাফের মুশরিক পাপী তাপী মুনাফিক জালেমরা মরণের সময় তার চাইতে আরো বেশি যন্ত্রণা অনুভব করবে মৃত্যুকালীন সময়ে গজবের ফেরেশতাদেরকে এনে গজবের ফেরেশতাদেরকে সাথে নিয়ে এসে মালাকুল মউত কাফের মুশরিক মুনাফিকদের রূহগুলো টেনে টেনে বের করেন এজন্য আল্লাহ তাআলা এই সূরার প্রথম আয়াতে কসম করলেন ওয়ান্নাজিআতি গরক কসম সেই সকল ফেরেশতাদের যারা কাফের মুশরিকদের মৃত্যুর সময় অত্যন্ত নির্দয় ভাবে তাদের রূহকে টেনে 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 হিচড়ে বের করে আল্লাহ আকবার কোরআন পড়লে দেখবেন আল্লাহ তাআলা কোরআনের যেখানে এই দুঃসংবাদ দিয়েছেন ঠিক পরের আয়াতে আল্লাহ আবার মুমিনদের জন্য সুসংবাদ দিয়েছেন সুবহানাল্লাহ এই সূরাতেও তাই হয়েছে প্রথম আয়াতে আল্লাহ গজবের ফেরেশতাদেরকে এবং মালাকুল মউত যারা মৃত্যুর সময়ে এই কার্যাবলী সম্পন্ন করে তাদের কসম করে আল্লাহ পরের আয়াতে বললেন ওয়াস সামিহা ওয়ান্নাশিতাতিনাশতা
আল্লাহ বললেন কসম সেই সকল ফেরেশতাদের যারা অত্যন্ত সহজভাবে মুমিনদের দেহ থেকে রূহটা কবজ করে সুবহানাল্লাহ মুমিনদের রূহটাকে অত্যন্ত সহজ করে কবজ করা হবে উদাহরণটা হলো এমন গিট্টু বুঝেন তো আপনারা গিট্টু বলেন না গিরা বলেন গিরা লাগানোর পরে গিরাটা খুলে দিলে যেমন বাঁধনটা খুলে দে বাঁধনটা খুলে দিলে যেমন গিরাটা অটোমেটিক খুলে যায় ঠিক তেমনি ভাবে মুমিনদের জানটা কবজ করা হবে তার দেহ থেকে আত্মার বন্ধনটা খুব সহজ করে খুলে ফেলা হবে সুবহানাল্লাহ খুব সহজ করে তার জান কবজ করা হবে নবীজি বলেছেন ইন্নাল আব্দাল মুমিনা ইযা কানা ফি ক্বিতাআ মিনাদ দুনিয়া وإقبال من الآخرة যখন কোন মুমিন বান্দার মৃত্যুর সময় আসে যখন দুনিয়া ছাড়া দুনিয়া ছেড়ে যাওয়ার সময় আর পরকালে প্রবেশের সময় আসে নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল উজুহ তখন তার কাছে তার সামনে জান্নাত থেকে সুন্দর চেহারা বিশিষ্ট কিছু ফেরেশতারা আগমন করে এসে তার সামনে তার চোখের সামনে বসে তারপরে মালাকুল মউত এসে ওই মৃত্যু পথযাত্রী মুমিন বান্দাকে সালাম দিতে থাকে সালাম দিবে সালাম দেওয়ার পরে বলবে আইয়ুহান নাফসুত তাইয়্যিবাত উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান এসে বলবে হে পবিত্র আত্মা আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর ক্ষমার দিকে আল্লাহর জান্নাতের দিকে বের হয়ে আসো নবীজি বলেছেন এই কথা বলা মাত্রই যখন মুমিনের জানটা কবজ করা হবে কলসি চিনেন তো আপনারা নবীজি হাদিসের মধ্যে কলসির উদাহরণ দিয়েছেন একটা কলস ভর্তি পানির একটা পানি ভর্তি কলস পানি ভর্তি কলসটাকে একটু কাত করে দিলে যেমন ওই কলস থেকে পানিগুলো খুব সহজেই গড়িয়ে পড়ে ঠিক তেমনি ভাবে ওই মুমিন বান্দার রূহটাকে মালাকুল মউত সহজভাবে বের করে নিবে কি রকম সহজ হতে পারে মালাকুল মউত যখন মৃত্যু পথযাত্রী লোক মুমিন ওই মৃত্যু পথযাত্রী লোকের জানটা কবজ করবে দেখবেন ছোটবেলা বাচ্চারা ক্ষুধা লাগলে বাচ্চাদের তো মুখের কোনো ভাষা নাই এজন্য বাচ্চারা কান্না করে বাচ্চা যখন কান্না করে মা যখন এসে সেই কান্না করা বাচ্চাকে বুকের দুধ পান করায় তখন বাচ্চা কান্না বন্ধ করে দিয়ে দুধ পান করতে করতে যেমন আরাম করে ঘুমিয়ে যায় ঠিক তেমনি মুমিন বান্দাদের মরণের সময় যখন আসবে মালাকুল মউত এসে সালাম দিয়ে ওই মুমিন বান্দার সামনে জান্নাতের নয়নাভিরাম চক্ষু শীতল করা সেই চিত্র যখন তুলে ধরবে মুমিন বান্দা ও জান্নাতের চিত্র দেখতে দেখতে আরাম করে ঘুমায়া যাবে আল্লাহ এইরকম মৌত আমাদেরকে নসিব করে দেন বলেন আমিন এরপরে আল্লাহ বললেন ওয়ান্নাজিআতি গরকম ওয়ান্নাশিতাতি নশতম ওয়াসসাবিহাতি সাবহা আল্লাহ তাআলা বললেন কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুত গতিতে সন্তরণ করে এই যে মরণের সময় হোক সে কাফির হোক সে পাপী হোক সে মুমিন ব্যক্তি ভালো নেককার যে কোনো মানুষের মৃত্যুর সময়ে এই যে ফেরেশতারা যাওয়া আসা করে ফেরেশতা আসলো রূহ কবজের জন্য তারপরে আবার রূহটা নিয়ে দ্রুত চলে যায় হয় আইল্লিন অথবা সিজ্জিনে এই যে ফেরেশতাদের আসা যাওয়ায় আমাদের মানুষের মতো কি টাইম লাগে নাকি কুমিল্লা থেকে নারায়ণগঞ্জে গেলে আমাদের কত সময় লাগে গাড়ি দিয়ে গেলে দেড় দুই ঘন্টা সময় লাগে কিন্তু ফেরেশতা এই ফেরেশতারা আল্লাহর হুকুম পালন করে ফেরেশতাদেরকে এইরকম এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে লম্বা সময় লাগে নাকি এজন্য আল্লাহ বলেছেন এই সকল ফেরেশতারা খুব দ্রুত গতিতে সন্তরণ করে কারণ ফেরেশতাদেরকে দ্রুত বেগে ছুটার জন্যই সামর্থ্য যিনি দান করেছেন তিনি কে আল্লাহ আজীব কারবার দুনিয়াতে যত মানুষ আছে শুধু মানুষ নয় যত জীবের প্রাণ আছে যাদের প্রাণ আছে প্রাণ হরণের দায়িত্ব আল্লাহ কয়জন ফেরেশতাকে দিয়েছেন আরো জোরে বলেন আরো জোরে বলেন এখন মনে করেন বাংলাদেশের কুমিল্লায় এই মুহূর্তে শিডিউল মালাকুল মউত আপনাদের আলমপুর গ্রামে একজনের জান কবজ করবে মনে করেন আরো এক মিনিট পরে জান কবজ করা লাগবে আমেরিকাতে গিয়ে আর একজনের এখন বাংলাদেশের এইটার জান কবজ কইরা আমেরিকার আরেকজনের জান কবজ করার জন্য যদি প্লেনে যাওয়া লাগতো এয়ারপোর্টে গিয়া
কত কাম কাজ করা লাগতো, এয়ারপোর্টে গিয়ে ইমিগ্রেশন লাগতো, অপেক্ষা করা লাগতো, কয়েক ঘন্টা সময় লাগতো। এখন আমরা যেভাবে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য প্লেন লাগে, বিমান লাগে, মালাকুল মৌতের কি এসব কিছু লাগে নাকি? এজন্য আল্লাহ বলছেন আমার ফেরেশতারা দ্রুত বেগে সন্তরণ করে। দ্রুত বেগে সন্তরণ করার জন্য ফেরেশতাকে এই সামর্থ্য যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আমার একটা ঘটনা মনে পড়ে গেছে, আমি কি বলবো, সুলাইমান নবীর সময়ের ঘটনা। কষ্ট হচ্ছে আপনাদের? না। সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালামের একজন সিনিয়র মন্ত্রী ছিল, তিনি তার সেই মন্ত্রীকে নিয়ে বসে আছেন, এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধারণ করে সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালামের সাথে এসে সাক্ষাৎ করলেন। সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ শেষ করে তিনি যখন বিদায় নিচ্ছিলেন, বিদায় বেলায় মালাকুল মউত ওই মন্ত্রীর দিকে একটু আর চোখে তাকালেন। যখনই একটু আর চোখে তাকালেন, মন্ত্রী খুব ভীত বিহ্বল হয়ে গেল। মালাকুল মউত চলে যাওয়ার পর ওই মন্ত্রী বলল, গো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার কাছে যে লোকটা এসেছেন ওই লোকটাকে তো চিনলাম না, কখনো দেখি নাই, এই লোকটার পরিচয় কি? সুলাইমান আলাইহিস সালাম বললেন, ইনি কোনো মানুষ নন, ইনি হচ্ছেন মালাকুল মউত, মানুষের বেশ ধরে আমার কাছে সাক্ষাতের জন্য এসেছিলেন। এই কথা শোনার পরে মন্ত্রীর কলিজার মধ্যে ভয় বাড়ছে না আরো কমছে? সে তখন বলল, গো আল্লাহর নবী সুলাইমান, এই জন্য লোকটা বের হয়ে যাওয়ার সময় আমার দিকে এত ভয়ঙ্কর চাহনি দিয়ে তাকিয়েছে, আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছে। মালাকুল মউত, মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা, তিনি অত্যন্ত ভয়ঙ্কর ভাবে আসতে পারেন, আবার মালাকুল মউত তিনি ভয়ঙ্কর না হয়ে সুসংবাদ নিয়েও আসতে পারেন। কাফের মুশরিক গুনাহগারদের জন্য ভয়ঙ্কর অবস্থায় আসবেন, আর মুমিনদের জন্য ভয়ঙ্কর অবস্থায় তিনি আসবেন। সে বলল, অগো আল্লাহর নবী সুলাইমান, মালাকুল মউত যদি হয়ে থাকে, যাওয়ার সময় আমার দিকে এমন ভাবে তাকিয়েছেন কেন? আমি বড় ভয় পেয়েছি। আপনার কাছে আমার একটা আবেদন হলো, প্রত্যেক নবী এবং রাসূলকে যিনি মুজিজা দিয়েছেন তিনি কি? সুলাইমান নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। সুলাইমান নবী তিনি পাখির ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন, শুধু মানুষ নয় জিনদেরকেও তিনি শাসন করেছেন। সুলাইমান নবীকে আল্লাহ এমন এমন মুজিজা দিয়েছেন, তিনি তো আল্লাহর কাছে দোয়াই করেছিলেন, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দাও, এরকম ক্ষমতা যেন কিয়ামত পর্যন্ত আর কেউ না পায়। আল্লাহ তার দোয়া কবুল করে এমন ক্ষমতার মালিক তাকে বানিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন। এখন তো দুনিয়ার যে কোনো রাষ্ট্রপ্রধান এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে 8-9 ঘন্টা জার্নি করে বিমানে করে যায়, কিন্তু সুলাইমান নবী সারা দুনিয়া শাসন করেছেন, এমন ক্ষমতার মালিক তিনি ছিলেন, আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছিলেন। তিনি যখন সকালবেলা তার সিংহাসনে উঠে বসতেন ইঞ্জিন ছাড়া, কিন্তু সুলাইমান নবীকে আল্লাহ মর্যাদা দিয়েছিলেন, বাতাসকে আল্লাহ তার আদেশের অনুগত করে দিয়েছিলেন। মন্ত্রী বলল, গো আল্লাহর নবী সুলাইমান, বাতাস যেহেতু আপনার হুকুম মানে, বাতাসকে আপনি আদেশ করেন, বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্থানের কোনো দূরবর্তী জায়গায় চলে যায়, কারণ এই লোক, কারণ মালাকুল মউত যদি আরেকবার কখনো আপনার সাথে সাক্ষাৎ করে আমার সামনে পড়ে যায়, আমি ঠিক থাকতে পারবো না, কারণ দুর্বল হার্টওয়ালা কিছু মানুষ আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম তার কথা মতো বাতাসকে আদেশ করলেন, বাতাস ওই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্থানে চলে গেল। পরের দিন মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন আসলেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও মালাকুল মউত, গতকাল যে আমার কাছে আসছিলা, যাওয়ার সময় আমার মন্ত্রীর দিকে তুমি কিভাবে তাকাইছিলে? আমার মন্ত্রী তো ভয় পাইছে। মালাকুল মউত তখন বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে যাচ্ছিলাম, আল্লাহর আদেশ ছিল, আল্লাহর দেওয়া শিডিউল ছিল, আমি যেন আপনার সাথে সাক্ষাৎ শেষ করে সাথে সাথে হিন্দুস্থানের একটা জায়গায় যাই। হিন্দুস্থানের একটা জায়গায় গিয়ে এই লোকটার জান কবজ করার কথা ছিল, কিন্তু লোকটারে আপনার কাছে দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ এই তো কিছুক্ষণ পরে যার জান আমি কবজ করব হিন্দুস্থান থেকে, সে এখন এখানে কি করে আপনার কাছে? কারণ হিন্দুস্থান থেকে এখানকার দূরত্ব তো হাজার হাজার মাইল, এখন হাজার হাজার মাইল তো আমি মুহূর্তে যেতে পারবো, কিন্তু লোকটাকে আমি গিয়া কেমনে পাবো? এজন্য আমি
অবাক নয়নে তাকালাম কিন্তু অবাক নয়নে তাকি আমি চিন্তা করলাম আল্লাহর আদেশ আল্লাহর হুকুম মতো জায়গা মতে যাই আল্লাহর হুকুম মতো জায়গা মতে গিয়ে দেখি এই লোকটা সেই সময় ওখানেও হাজির আল্লাহু আকবার আল্লাহু আকবার সুলাইমান নবী তখন বললেন ও মালাকুল মউত আমার এই মন্ত্রী বেচারা মৃত্যু থেকে বাঁচার জন্য আমাকে আল্লাহ মুজিজা দিয়েছেন সেই বাতাসকে ব্যবহার করে হিন্দুস্তানে গেল কিন্তু হিন্দুস্তান পর্যন্ত গিয়ে তো কোনো লাভ হলো না মরণের হাত থেকে বেচারা রেহাই পেল না মৃত্যু থেকে বাঁচা যাবে No one can escape from death মৃত্যু থেকে কেউ পালিয়ে রেহাই পাবে এই কিচ্ছাটা শোনাইছি কেন আপনাদেরকে বোঝাতে চাইছি যে ফেরেশতাদের চলার কত দ্রুততা দেখেন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় কয়েক ঘন্টা সময় লাগে না একদিন দুই দিন সময় লাগে না চোখের পলকেই মুহূর্তেই তারা চলে যেতে পারে ফেরেশতাদেরকে দ্রুত বেগে চলার জন্য সামর্থ্য যিনি দিয়েছেন তিনি কি আল্লাহ এই কথা আল্লাহ তিন নম্বর আয়াতে বলেছেন ওয়াসসামিহাতি সাবহা কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুত বেগে সন্তরণ করে চার নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফাসসাবিকাতি সাবাকা কসম সেই সকল ফেরেশতাদের যারা চলার সময় পরস্পর প্রতিযোগিতা করে অর্থাৎ যখন রূহ কবচ করে ফেরেশতারা রূহটা নিয়ে যায় তখন একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার জন্য তারা প্রতিযোগিতা করে এরপরের আয়াতে আল্লাহ বলেছেন ফাল মুদাব্বিরাতি আমরা অতপর কসম সেই সকল ফেরেশতাদের যারা কার্যনির্বাহী অর্থাৎ যারা আল্লাহর আদেশ পালনে বদ্ধপরিকর আল্লাহর আদেশ তারা মানে কারণ ফেরেশতারা আল্লাহর আদেশের অনুগত আইন মানতে তারা বাধ্য ফেরেশতাদেরকে আইন মানতে বাধ্য যিনি করেছেন তিনি কে আল্লাহ আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে আল্লাহ প্রথম পাঁচটি আয়াতে আল্লাহ বিশেষ করে মৃত্যু সম্পাদনকারী ফেরেশতাদের কসম করলেন কারণ হলো সেই যুগের জাহেলি যুগের কাফের মুশরিকরা ফেরেশতাদেরকে বিশ্বাস করত যে ফেরেশতা একটা জাত আছে তবে আকীদায় ঝামেলা ছিল তারা বিশ্বাস করত ফেরেশতারা আল্লাহর কন্যা বলেন নাউজুবিল্লাহ আল্লাহ বলছেন ও কাফেরের গোষ্ঠী শোনো পরকাল অবিশ্বাসীরা শোনো যারা যারা মরার পরে জীবিত করা হবে এটা যারা অবিশ্বাস করো তোমাদেরকে বলছি তোমরাই তো বিশ্বাস করো আমার আমি আল্লাহ একটা ফেরেশতা বাহিনী আছে ফেরেশতা বাহিনী দিয়ে আমি মহাবিশ্বের সব কিছু পরিচালনা করি এখন আমি তোমাদের মরণের সময় যে ফেরেশতারা দায়িত্ব পালন করে সেই সকল ফেরেশতাদের ব্যাপারে কসম করলাম কসম করে আল্লাহ এবার পরের আয়াত থেকে বল যে বিষয়ের জন্য আল্লাহ কসম করলেন ওই বিষয়টা এবার শুরু হচ্ছে আল্লাহ বললেন কুন ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা কষ্ট হচ্ছে আপনাদের জায়গা মতে কিন্তু আসছি কয়েকটা মিনিট ধৈর্য ধরে থাকা যাবে না এখন মজা পাবেন আপনারা হ্যাঁ ফেরেশতাদের কসম করে আল্লাহ বলছেন যে ফেরেশতায় তো বিশ্বাস করো যে ফেরেশতা দিয়া তোমাদের জান কবচ করলাম তোমরা যে বলো কিয়ামত কেমনে হবে আর তোমরা মরার পরে জিন্দা কেমনে করবো এই ফেরেশতাদেরকে কামে লাগাইয়া কিয়ামতের ঘটনা কেমনে ঘটাই আর তোমাদেরকে কেমনে জিন্দা করি এবার সেটা শুনো কষ্ট হচ্ছে কিয়ামত কিভাবে স্টার্ট হবে কিয়ামতের ঘটনা কিভাবে শুরু হবে এবার ছয় নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন পরকাল অবিশ্বাসী যারা আছে তারা তারা মনে করে ধারণা করে কিয়ামত বলতে কিচ্ছু নাই আপনারা ভাবতে পারেন হুজুর আমাদের এলাকায় আজকের ওয়াজ মাহফিল এই বিষয়টা আপনি কেন চুজ করলেন পরকাল এই বিষয়টা কেন আপনি শুরু করলেন কারণ হলো আমাদের অন্তর থেকে মরার পরে আমরা জিন্দা হব এই ভয়টা চলে গিয়েছে পরকালে আল্লাহ হিসাব নেবেন এই ভয়টা চলে গিয়েছে বলে আমরা নামাজ ছেড়ে দিয়েছি পরকালে আল্লাহকে হিসাব দেওয়া লাগবে এই ভয়টা চলে গিয়েছে বলে আমরা মাত্র কয়েকদিনের দুনিয়ায় সুদ খাওয়ার মধ্যে পড়ে আছি কয়েকদিন পরে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো কিছুদিন পরে আমরা কবরের জগতে চলে যাব আল্লাহ জীবিত করে হিসাব চাইবে এই ভয়টা দিল থেকে চলে গিয়েছে বলে আমরা দুনিয়াতে সামান্য স্বার্থের জন্য ক্ষমতার জন্য নিরপরাধ মানুষগুলোকে অপরাধী বানাইয়া কষ্ট দিচ্ছি পরকালে আল্লাহ হিসাব নেবেন বিচার করবেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়টা চলে গিয়েছে বলে দুনিয়ার সামান্য ক্ষমতার জন্য আমরা মানুষের হক মেরে খাচ্ছি পরকালে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে হিসাব দেওয়া লাগবে আল্লাহ বিচার করবেন
এই ভয়টা আজ দিলের মধ্যে নাই বলে আমরা দেখা যায় অন্যায় করছি জিনা করছি হারাম আমরা হারাম খাচ্ছি হারাম পথে চলছি এমন কি ক্ষমতা পাইয়া আমরা মানুষের উপরে জুলুম করতে করতে বড় বড় জালেম হয়ে গিয়েছি কারণ হলো আমাদের অন্তর থেকে পরকালের ভয় চলে গিয়েছে পরকাল অবিশ্বাসী যারা আল্লাহ তাদেরকে বলছেন শোনো কিয়ামতের ঘটনার উদ্বোধন হবে কিভাবে কিয়ামতের ঘটনা একদিন ঘটবে আপনাদের মনে কি কোনো সন্দেহ আছে নাকি আল্লাহ বলছেন কিয়ামতের ঘটনার উদ্বোধন কিভাবে হবে শোনো এতে আল্লাহ বলছেন ইয়াউমা তারজুফুর রাজিফা সেই দিন প্রকম্পনকারী ফেরেশতা সবকিছুকে কাঁপাইয়া দিবে অর্থাৎ আল্লাহ একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল জুড়ে বলেন তো ফেরেশতার নাম কি এই ফেরেশতা সেই ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে তুমি আমি যখন আদেশ করব সাথে সাথে সিংহায় ফু দিবা ওই ফেরেশতা মুখের সামনে সিংহা নিয়ে অপেক্ষা করছেন আর কান পেতে আছেন কখন আল্লাহ আদেশ করেন আল্লাহর আদেশ পাওয়া মাত্রই সিংহায় তিনি ফুৎকার দিয়ে দিবেন আর যখন তিনি সিংহায় ফুৎকার দিবেন একটা সিংহার ফুৎকারে আসমান জমিনের সব উলট পালট হয়ে যাবে আল্লাহ আল্লাহর আদেশ পাওয়ার পরে সেই ফেরেশতা সিংহায় ফুৎবা সেই ফেরেশতা সিংহায় সিংহার মধ্যে ফু মারবেন মোট দুইবার জোরে কোন কয়বার কিয়ামত কিভাবে শুরু হবে কিয়ামতের শুরুর কথা আল্লাহ এই আয়াতে বলছেন ইয়াউমা তারজুফুর রাজিফা সিংহায় ফুৎকারকারী সিংহায় ফুৎকার দানকারী ফেরেশতা প্রথমবার সিংহায় ফু মারবে প্রথমবার সিংহায় ফু মারার পরে কি হবে কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআ আল্লাহ আল্লাহ তাআলা বলছেন আর সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে আল্লাহ তাআলা যাকে চান তারা ছাড়া আসমানে আর জমিনে যারা আছে সবাই তখন বেহুশ হয়ে মারা যাবে আল্লাহু আকবার প্রথমবার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন একটা সিংহার ফুৎকারে তখন যারা দুনিয়ায় থাকবে সবাই তখন মরে যাবে সিংহার প্রথম ফুৎকারে এই যে মাথার উপরে আসমান আছে আসমানের মধ্যে মহাশূন্যের মধ্যে বিশাল বিশাল সৃষ্টি আছে সূর্য তারকারাজি নক্ষত্রপুঞ্জ গ্যালাক্সি ব্ল্যাক হোল মহাশূন্যের এই বিশাল জগৎটা ধ্বংস হয়ে যাবে সিংহার ফুৎকারে কার হুকুমে আল্লাহ এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটবে সিংহায় ফুৎকার দেওয়ার পরে যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় ওই সূর্যের আলো নিভে যাবে চাঁদ তার আলো হারিয়ে ফেলবে এক একটা তারকা সন্ধ্যার পরে আপনারা দেখেন তারকার সাইজ ছোট না এত ছোট নয় এই মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে এক একটা গ্যালাক্সির ভেতরে এত এত নক্ষত্র তারকাপুঞ্জ এত কিছু রয়েছে আপনার ভাবনার জগৎকে নাড়িয়ে দিবে যে তারকাগুলোকে আপনারা মাগরিবের পরে সন্ধ্যার পরে ছোট ছোট দেখেন এই তারকাগুলো আসলে ছোট নয় এই তারকাগুলোর সাইজ কত বড় দেখেন এই সূর্য হলো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় পৃথিবীটা যত বড় 13 লক্ষ পৃথিবীর চাইতেও বড় হলো সূর্য আল্লাহ আকবার 13 লক্ষ পৃথিবীর সমান হলো এই সূর্য এই সূর্যের চাইতে তারকা আরো বড় কত বড় তারকা এক একটা তারকা এমন তারকা মহাশূন্যে আছে এমন তারকা মহাশূন্যে আছে এরকম 50 কোটি সূর্যের সমান এক একটা তারকা মহাশূন্যে যিনি বানিয়েছেন তিনি কি ওই বিশাল বিশাল তারকাগুলো সিংহায় ফুৎকারের চোটে আসমান থেকে খসে খসে পড়তে থাকবে কি ভয়ঙ্কর ঘটনা কি কলিজা কাঁপিয়ে দেওয়া ঘটনা কিয়ামত সম্পর্কে জানতে চাইলে সূরা ইনফিতার বেশি পড়বে সূরা ইনশিকাক পড়বেন সূরা তাকবীর পড়বেন সূরা জিলজাল পড়বেন সিংহায় ফুৎকার মারার সঙ্গে আসমানে মহাশূন্যে যা কিছু আছে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে যে জমিনে আমরা এখন দম্ভ বড়ে চলাফেরা করি ওই জমিনটাকে ওই জমিনটাতে ভূমিকম্প শুরু হয়ে যাবে এজন্য আল্লাহ সূরা জিলজালে বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালহা যখন পৃথিবীকে কাঁপিয়ে দেওয়া হবে মাঝে মাঝে যে ভূমিকম্প হয় সামান্য 2-3-4-5 মিটার 4-5 রেক্টার স্কেল নাকি কি কয়
এই রকম স্কেলের তাপমা এই রকম স্কেলের যখন ভূমিকম্প হয় মানুষের কলিজাটা নড়ে ওঠে আর কিয়ামতের সময় সিংহায় ফুৎকার মারার সঙ্গে সঙ্গে গোটা জমিনটা আল্লাহর হুকুমে কেঁপে উঠবে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই যে পাহাড় আছে বিশাল বিশাল পাহাড় এই পাহাড়গুলোর অবস্থা কি হবে শুনেন সূরা মুজাম্মিলের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহীবা সিংহায় যখন প্রথম ফুৎকার মারা হবে আসমান জমিন এর অবস্থা এমন হবে জমিনটা কেঁপে উঠবে পাহাড়গুলোর অবস্থা এমন হবে পাহাড়ই যে বিশাল বিশাল পাহাড় আপনারা দেখেন পাহাড়গুলো বালুতে পরিণত হয়ে উড়ে যাবে সূরা কারিআর মধ্যে আল্লাহ বলেছেন ওয়া তাকুনুল জিবালু কাল্লাহিনিল মানফুশ পাহাড়গুলো পাহাড়গুলো এই যে তুলা তুলা আছে আপনারা তুলা চিনেন তো দুনা তুলার মতো উড়ে উড়ে যাবে আল্লাহু আকবার সিংহায় ফুৎকার মারা হবে মোট কয়বার আস্তে বলবেন না জোরে বলেন কয়বার প্রথম সিংহার ফুৎকারে তখন যারা থাকবে সবাই মারা যাবে এবং আসমান জমিনের মহাবিশ্বের সব কিছু উলট পালট হয়ে যাবে সাগরের মধ্যে আগুন ধরে যাবে সাগরের পানি শুকিয়ে যাবে এরকম মারাত্মক বিপজ্জনক অবস্থা হবে এরপরে আল্লাহ আদেশ দিবেন ও সিংহায় ফুৎকার দানকারী ফেরেশতা ইসরাফিল তুমি তোমার দুই নাম্বার ফুৎকারটা দিয়া দায়িত্ব কমপ্লিট করো ইসরাফিল আলাইহিস সালাম কে আল্লাহ বানিয়েছেন দুইটা ফুৎকার মারার জন্য একটা ফুৎকার মারবেন আসমান জমিনের সব উলট পালট সব কিছু লন্ড ভন্ড হয়ে যাবে ফান হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান সব কিছু ফান হয়ে যাবে ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কেবলমাত্র একজন সত্তা অবশিষ্ট থাকবেন গলার আওয়াজটা বড় করে বলেন তিনি কে সব ধ্বংস হয়ে যাবে এই গাছপালা তখন থাকবে না পাহাড় নাই আসমান নাই জমিন নাই দুনিয়ার বুকে কোনো স্বৈরাচার তখন নাই আল্লাহ তখন বলবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা জিবালুক তোর পাহাড়গুলো কোথায় আইনা আনহারুক এ দুনিয়া তোর বুকে প্রবাহমান নদ নদীগুলো কোথায় কোথায় সাগর মহাসাগর কোথায় কোথায় এই দুনিয়া তোর বুকের উপরে চলা সেই সকল দাম্ভিক অহংকারী শাসক যারা মানুষের উপরে জুলুম করেছে তারা কোথায় জবাব দেওয়ার কেউ নাই আল্লাহ এতগুলো প্রশ্ন করবেন জবাব কেউ দিবে না কারণ আল্লাহ ছাড়া ততক্ষণ নাই আল্লাহ নিজেই তখন জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজ একমাত্র পরাক্রমশালী আল্লাহর ক্ষমতা চলবে সেদিন আল্লাহর ক্ষমতা ছাড়া আর কারো ক্ষমতা চলবে এবার আল্লাহ ইসরাফিলকে বলবেন দুই নাম্বার ফুৎকার মেরে তুমি তোমার দায়িত্ব কমপ্লিট করো এই জন্য আল্লাহ পরের আয়াতে বললেন সাত নম্বর আয়াতে আল্লাহ বললেন তাতবাউহার রাদিফা এরপরে দেওয়া হবে পরবর্তী সিংহায় ফুঁক পরবর্তী প্রকম্পন যখন আসবে দুই নম্বর সিংহায় ফুৎকার মারার পরে কি হবে শোনেন সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন এরপরে যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে কবরে থাকা সবগুলো মানুষ উঠে উঠে হাসরের মাঠের দিকে দৌড়াতে থাকবে আল্লাহ আকবার সব মানুষ কবর থেকে উঠবে আমরা মনে হয় উঠবো না আরো জোরে বলেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুরি ওয়া হুসসিলা মা ফিস সুদূর মানুষ কি ওই সময়টার কথা জানে না যেদিন কবরগুলো খুলে দিয়ে কবর থেকে মানুষকে উঠানো হবে কবর থেকে যখন মানুষগুলো উঠবে উঠে উঠে সব মানুষগুলো হাসরের ময়দানে যাবে হাসরের ময়দানে সেদিন সবাই আমরা দাঁড়াবো
এ ব্যাপারে কি আমাদের মনের ভিতরে কোনো সন্দেহ আছে নাকি আমাদের মনে সন্দেহ নাই কিন্তু যারা হাশরের মাঠ নিয়ে পরকাল নিয়ে মৃত্যু পরবর্তী জীবন নিয়ে সন্দেহ করত তারা যখন দেখবে আয় আয় দুনিয়াতে তো আমরা মরে গেছিলাম বহু আগে এখন আজকে আবার আমাদেরকে জিন্দা কইরা এই তো হাশরের মাঠে তোলা হলো এখন তারা দুনিয়াতে থাকা অবস্থায় হাশরে বিশ্বাস করত না মরার পরে জিন্দা করা হবে এটা তারা উপলব্ধি করত না এখন তারাই যখন হাশরের মাঠে উপস্থিত হয়েছে সেই সকল পাপী-তাপী কাফের মুশরিকদের কলিজায় ভয় তখন বাড়ছে না কমছে আস্তে বলবেন না জুড়ে বলেন বাড়ছে না কমছে এইজন্য আল্লাহ সূরা নাজিয়াতের 8 নম্বর আয়াতে বলেছেন কুলুবু ইয়াউমা ইদিন ওয়াজিফা সেদিন অনেক অন্তর ভীত বিহ্বল হয়ে যাবে সেদিন অনেক অন্তর অনেক কলিজা ভয়ের চোটে অনেকের কলিজায় তখন কম্পন শুরু হয়ে যাবে কারণ হাশরের দিনটা বড় ভয়ঙ্কর আল্লাহ অন্য আয়াতে বলেছেন ওয়া আনজিরহুম ইয়াউমাল আযিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন ও নবী আপনি মানুষদেরকে ওই দিন সম্পর্কে সতর্ক করে দিন যেই দিন মানুষের ভয়ের চোটে কলিজা গলা পর্যন্ত চলে আসবে আল্লাহ আকবার আল্লাহ প্রশ্ন হতে পারে হুজুর কেন এত বেশি ভয় লাগবে ভয় লাগার তো কিছু কারণ আছে ভাই এখন সূর্য আমাদের দুনিয়া থেকে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে এই দেখেন এখন রাতের বেলা এখন তো সূর্য নাই তারপরেও পুরো প্যান্ডেলটা প্যাকেট থাকার কারণে কথা বলছে একটু ঘাম বের হচ্ছে গ্রীষ্মকালে দেখা যায় সূর্যের তাপ লাগলে আমাদের গরম লাগে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য চাপ দেয় সেই তাপে যদি আমাদের এই অবস্থা হয় সেই তাপে যদি আমাদের এই অবস্থা হয় কিয়ামতের দিন হাশরের মাঠে সূর্য যখন মানুষের মাথার একেবারে কাছাকাছি চলে আসবে জমিন তামায় পরিণত হয়ে যাবে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো উতরে উতরে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে আল্লাহ আকবার পিপাসার যন্ত্রণায় মানুষের এই যে জিহ্বাটা আছে জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলে থাকবে এই অবস্থা দেখে হাশরের মাঠে পরকাল বিশ্বাসী লোকদের কলিজায় ভয় আরো বেড়ে যাবে কিন্তু এক শ্রেণীর মানুষের অন্তরে কোনো ভয় থাকবে না তারা হলো ঈমানদার আল্লাহ বলছেন ঈমানদারদের চেহারার মধ্যে কোনো চেহারা মলিন হবে না দুঃখ থাকবে না হতাশা থাকবে না কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক طاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون الله تعالى বলছেন সেই দিন মহাভীতির সময় ঈমানদারদের অন্তরে কোনো ভয় থাকবে না বরং ফেরেশতারা এসে বলবে তোমাদের জন্য সুসংবাদ তোমরা কোনো ভয় পেও না তোমাদের জন্য কোনো চিন্তা নাই এটা হলো সেই দিন যে দিনের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল বলা হয়েছিল কিয়ামত একদিন ঘটবে সেই ওয়াদাকৃত দিন আজকে চলে এসেছে কাফের মুশরিক গুনাহগার নাফরমান বেনামাজি পাপী তাপীদের মতো তোমরা আজকে চিন্তা করো না হতাশ হয় না তোমাদের জন্য টেনশন নাই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون তোমাদের জন্য টেনশন নাই তোমাদের জন্য চিন্তা নাই কোনো পেরেশানি নাই আল্লাহর জান্নাতের আল্লাহর জান্নাতে যাওয়ার সুসংবাদ গ্রহণ করো কারণ তোমাদেরকে আজ প্রতিশ্রুত জান্নাতে যিনি প্রবেশ করাবেন তিনি কি আল্লাহ হাসতে বলবেন না জোরে বলেন তিনি কি পরকাল অবিশ্বাসী লোকদের কলিজাটা ভীত বিহ্বল হয়ে যাবে তারপরে রাতে আল্লাহ বলেছেন আবসারুহা খাশিয়া দৃষ্টি নত হয়ে যাবে দুনিয়াতে তো ক্ষমতার চোটে দুনিয়াতে দাম্ভিকতার চোটে পরকাল অবিশ্বাস করত
নবীজি যখন কাফের মুশরিকদেরকে বলতেন এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন আল্লাহর গোলামের জন্য আল্লাহর গোলামি করো কারণ আল্লাহ কিন্তু তোমাদের মরার পরে আবার জিন্দা করে হিসাব চাইতেন তখন কাফের মুশরিকগুলো নবীদের চোখের দিকে চোখ রেখে তাকায়া তাকায়া নবীজিকে নিয়ে ঠাট্টা করত উপহাস করত বলত কে আবার আমাদেরকে মরার পরে জিন্দা করবে সেই তাকি সেই অহংকার করে উপরের দিকে তাকিয়ে থাকা চোখগুলো কিয়ামতের দিন লজ্জায় নিচের দিকে চলে যাবে আর উপরের দিকে ওঠার সাহস হবে না এজন্য আল্লাহ বলেছেন আবসারুহা খাশিয়া দৃষ্টি অবনমিত হয়ে যাবে কাফের মুশরিকগুলো বলতো ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না আযামান নাখিরা তারা বলতো তাহলে কি আমরা পূর্বের অবস্থায় আবার ফিরে যাব অর্থাৎ দুনিয়াতে যখন আমরা ছিলাম জীবিত আমরা যখন ছিলাম মরার পরে কি আমরা আবারও সে আগের অবস্থায় চলে যাব মরার পরে যখন আমাদের দেহ গলে যাবে পচে যাবে যখন আমাদের দেহ মাটির সঙ্গে মিশে যাবে হাড্ডি মাংস আলাদা আলাদা হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যখন কিচ্ছু অবশিষ্ট থাকবে না তখন কি আবার আমাদেরকে জিন্দা করা হবে নাকি পরকাল অবিশ্বাসী লোকেরা এরা চিন্তা করে এটা আবার কেমন কথা আমরা যখন মরে যাব আমাদেরকে কবরে দাফন করা হবে এই যে আজকের মাহফিলটাও কবরস্থানের উদ্যোগে বলেন তো এই যে কবরস্থান আছে এই কবরে আমাদের সবাইকে একদিন যাওয়া লাগবে কি লাগবে না আস্তে বলবেন না জোরে বলেন যাওয়া লাগবে কি লাগবে না এই কবরটা কেমন জায়গা আজকে একটু অনুধাবন করুন এই যে আমরা কিছুক্ষণ পরে ওয়াজ শুনে বাড়িতে যাব বাড়িতে গিয়ে আমরা দেখব আমাদের সুন্দর বিছানা কোনো ময়লা নাই ময়লা থাকলেও আমরা এটা সুন্দর করে ঝাড়ব পরিষ্কার করে পরিচ্ছন্ন বিছানায় ঘুমাব বলেন তো কবরের মধ্যে কোনো বিছানা আছে নাকি আমাদের বাসা বাড়ির ইন্টেরিয়র কত সুন্দর কিন্তু কবরের ইন্টেরিয়র হলো মাটি পোকামাকড় সাপ বিচ্ছু কীট পতঙ্গ এগুলো ছাড়া কবরের ইন্টেরিয়রে আর কিছু থাকবে আমাদের বাসা বাড়িতে লাইট আর লাইট কিন্তু কবরে কোনো লাইট নাই অন্ধকার জায়গা সাথী নাই বাতি নাই কিচ্ছু নাই এই কবরে তো আজকে রাতেই আমাকে কিংবা আপনাকে দাফন করা হয়ে যেতে পারে এই কবরে কে কখন আমরা চলে যাব আমরা কেউ জানি চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তোমার নাম মসজিদের মাইকে হবে এলান তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 এই আলমপুর বার এই আলমপুর গ্রামের বহু বাড়িওয়ালার বাড়ি এখনো আলমপুর গ্রামে আছে কিন্তু আলমপুর গ্রামের বহু বাড়িওয়ালা এই আলমপুরের কবরস্থানে ঘুমায়া আছে আছে না নাই ঠিক একদিন আপনিও ঘুমিয়ে যাবেন এই যে আমরা মরে গেলাম মরার পরে অবস্থাটা এমন হয় দেখবেন যখন আপনার মরণ হয়ে যাবে আপনার ঘরের মানুষজন যাদেরকে আপনি খুব মহব্বত করতেন ভালোবাসতেন যারা আপনাকে মহব্বত করতো যারা আপনাকে ভালোবাসত যখনই আপনি মারা যাবেন সঙ্গে সঙ্গে দেখবেন তারা সবাই মিলে কিছুক্ষণ কান্না করে তারপরে চোখের পানি মুছে মিটিংয়ে বসে যাবে মিটিংয়ে বসে তারা বলবে লাশ বেশিক্ষণ ঘরে রাখা যাবে না বেশি সময় নেওয়া যাবে না তাড়াতাড়ি দাফন করে ফেলতে হবে এই ভালোবাসার মানুষগুলো আপনাকে দুনিয়া থেকে দুনিয়ার জীবন থেকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য তারাই কিন্তু তাড়াহুড়া করবে দেখা যাবে আপনার আত্মীয় স্বজন কয়েক ভাগে ভাগ হয়ে যাবে কেউ চলে যাবে মসজিদ থেকে আপনার জন্য খাটিয়ে আনতে কেউ চলে যাবে বাসের ঝাড়ে বাস কাটতে কেউ বা আবার চলে যাবে বাজার থেকে কাফনের কাপড় কিনে আনতে কেউ বা আবার চলে যাবে কবরস্থানে কবর খুঁড়তে কেউ বা আবার চলে যাবে ডেক ডেস্কি আনতে কারণ ডেক ডেস্কি এনে চুলা বানিয়ে পানি গরম করবে বেশি দেরি করা যাবে দেখা যাবে কিছু সময় পরে আপনার লাশটাকে যে ঘরের মধ্যে থাকতেন
যে বেডরুমে যে বিছানায় যে খাটে আপনি সারা জীবন ঘুমাইছেন ওই খাট থেকে আপনার দেহটা নামাই ফেলবে নামানোর পরে আপনাকে বালিশ ছাড়া কথা ছাড়া দেখবেন আপনাকে মাটির উপরে পাটি দিয়া শুয়ায়া রাখবে কিছুক্ষণ পরে সেখান থেকে আপনাকে নিয়ে গোসলের জায়গায় চলে যাবে যে কথাগুলো বলছি হৃদয় দিয়ে উপলব্ধি করার চেষ্টা করে এই সময়টা আমার জীবনে আমাদের সবার জীবনে একদিন আসবে কি আসবে না কিছুক্ষণ পরেই দেখা যাবে আপনার লাশটা এখন আপনাকে আব্দুল করিম সাহেব আব্দুল সামাদ সাহেব বলবে না বলবে লাশটা তাড়াতাড়ি বের করো দেখা যাবে ছেলেও লাশ বলবে যে ছেলে আপনাকে আব্বু ডাকতো সেই ছেলেও কিন্তু বলবে খবরদার লাশের পাশে বেশি কান্নাকাটি কইরো এবার দেখা যাবে আপনাকে খুব তাড়াতাড়ি করে গোসলের জায়গায় নেওয়া হবে গোসলের জায়গায় নিয়ে তাড়াতাড়ি করে গোসল দি সারা জীবন দামি দামি কাপড় চোপড় পরেছেন রে বাবা সারা জীবন দামি দামি কাপড় চোপড় পরেছেন যুবক ভাইরা সেই কাপড় চোপড় গুলো খুলে ফেলা হবে সাদা কাফন দিয়ে আপনাকে পেঁচিয়ে ফেলা হবে সাদা কাফন দিয়ে পেঁচিয়ে ফেলার পরে কিছু আতর মাখায়া আপনার ওই বাহনটা যেটা মসজিদে ছিল প্রত্যেকের মসজিদেই তো খাটিয়া আছে মসজিদে ঢুকলে মাঝে মাঝে খাটিয়ার দিকে তাকায়েন কারণ ওই খাটিয়াতে একদিন আপনাকেও উঠা লাগবে ওই খাটিয়াটা এনে আপনার লাশ খাটিয়ার উপর রেখে কাফনের সেই যে অংশটা মাথার অংশটা খুলে দেওয়া হবে বলা হবে শেষবারের মতো দেখে না আপনার আত্মীয় স্বজন আপনার ঘরের মানুষগুলো এসে আপনাকে শেষবারের মতো দেখা শুরু করবে বেশি দেরি করা হবে না শেষবারের মতো যখন দেখা শেষ হয়ে যাবে আবার কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে ফেলা হবে যে বাড়িতে আপনি এত দিন থেকেছেন সেই বাড়ি থেকে আপনার লাশটাকে সাদা কাফন দিয়ে পেঁচায়া সারা জীবনের জন্য এবার বের করে দেওয়া হবে এবার দেখা যাবে সেই খাটিয়া কয়েকজন বহন করে আপনার সেই বাড়ি থেকে বাড়িওয়ালা বাড়ি রাইকা যে বাড়িটা বানানোর জন্য দুর্নীতি করেছিলেন ঘুষ করেছিলেন ঘুষ খেয়েছিলেন যেই বাড়িটা বানানোর জন্য হারাম খেয়েছিলেন যেই বাড়ির ছেলে মেয়েকে লালন পালন করার জন্য সারা জীবন অন্যায় করেছেন আমরা তো অনেকে ক্ষমতা পাইয়া দেশের সম্পদ লুটপাট কইরা বিদেশে পাচার করে বিদেশে বেগম পাড়া বানায় কোনো বেগম পাড়ার বেগম সাহেব কিংবা কোনো মিস্টার সাহেব কেউ কিন্তু বেগম পাড়ার সম্পদ নিয়ে কবরে যাইতে পারে দেখবেন আপনাকে খাটিয়ায় বহন করে একাকী আপনাকে বাড়ি থেকে বের করে খাটিয়াতে বহন করে জানাজার মাঠে নেওয়া হবে এই তো আর কিছুক্ষণ জানাজাটা দিবে তারপরে আপনাকে এই দুনিয়ার জীবন থেকে চিরতরে বিদায় দিয়ে দেওয়া হবে ওই জানাজার মাঠে তারাই আসবে যাদের সাথে আপনি এতদিন চলাফেরা করেছেন যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানাজায় শরিক হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানাজায় শরিক হবে তোমার প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 বাড়িওয়ালা এখন আর বাড়িতে নাই বাড়িওয়ালা আছে এখন খাটিয়ায় শেষবারের মতো যখন মানুষ এসে আপনাকে দেখে জানাজা দিয়ে দিবে খাটিয়া নিয়ে ধীরে দেখা যাবে শীতকাল যদি হয় কবরে গিয়ে দেখবে সেই মাটির মধ্যে শুধু পিঁপড়া পিকির পিপিরিকা পোকামাকড় কীট পতঙ্গ সেখানে দৌড়াদৌড়ি করতেছে আর যদি বর্ষাকালে কেউ মারা যায় তাহলে দেখা যাবে লাশ নিয়ে যখন কবরের সামনে গিয়েছে দেখা যাবে কবরের নিচের থেকে শুধু পানি উঠতেছে সেই কাদার মধ্যে কিংবা ধুলাবালি কীট পতঙ্গ পোকামাকড় যুক্ত মাটির বিছানায় আপনাকে শুইয়ে দেওয়া হবে এই যুবক ভাইয়েরা গুনাহ করার আগে কবরের কথা কেন মাথায় আনো না নামাজ ছাড়বার আগে পাপ করবার আগে জিনা করার আগে অন্যায় করার আগে এই কবরের চিন্তাটা কি মাথায় আসে না এই কবরে শুইয়ে দেওয়া হবে কবরে যারা নেমেছিল
তারাও উঠে যাবে ওঠার পরে এবার বাঁশের খাটিয়া দেওয়া হবে খাটিয়া দেওয়ার পরে ধীরে 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 কবরটা অন্ধকার থেকে আরো অন্ধকার হয়ে যাওয়া শুরু হবে তারপরে মাটি দিয়ে দেওয়া হবে মাটি দেওয়ার পরে মাটি চাপা দেওয়ার পরে সবাই আপনাকে রেখে চলে আসবে আপন আপন আমরা অনেককে বলি আপন আসলে কেউ নয় একজন মুমিনের জন্য সবচাইতে বড় আপন যিনি তিনি কে আল্লাহর পরে হচ্ছেন রাসূল এই দুইজন ছাড়া আমাদের জন্য আসলে সত্যিকার অর্থে আপন কেউ 40 কদম আসতে না আসতে কবরে ফেরেশতা চলে আসবে এসেই এবার আপনাকে প্রশ্ন করবে এই যে মরে গেলেন মরার পরে কবরের মধ্যে আমাকে আপনাকে জীবিত করা হবে কোনো সন্দেহ আছে নাকি আরো জোরে বলেন এখন অনেকে ভাবতে পারে হুজুর জিন্দাটা কেমনে করা হবে এটা তো আমাদের মাথায় আসে না কাফের মুশরিকরা এই কথাটা অবিশ্বাস করত যে মরার পরে কেমনে আবার জিন্দা করা হবে এটা তাদের মাথায় ধরত না কিন্তু বলেন তো বানাইছেন যিনি মরার পরে আবার জিন্দা করতে পারবেন নাকি তিনি আরো জোরে বলেন তো কাফের মুশরিকরা ভাবতো মানুষ তো মরে গেলে তার দেহটা পচে যাবে গলে যাবে হাড্ডি গুড্ডি যখন অবশিষ্ট হয়ে যাবে আবার বলা হচ্ছে কিয়ামতের দিন নাকি সবাইকে আবার একত্রিত করা হবে তাহলে হাড্ডিগুলো যদি পচে যায় গলে যায় সেগুলোকে আবার জুরা লাগাইয়া কেমনে মানুষকে জিন্দা করা হবে ঘটনা তো আরেকটা আমার মনে পড়ে গেছে বলবো এই ঘটনাটা এসেছে কোরআনে কারিমে আমাদের পছন্দের সূরা সূরা ইয়াসিনের ভেতরে কোরআনুল কারিমের 36 নম্বর সূরা সূরা ইয়াসিনের 78 নম্বর আয়াত পড়বেন ওই আয়াতের মধ্যে এই ঘটনাটা এসেছে এই ঘটনাটা ছিল এরকম তাফসীরে কুরতুবীর ভেতরে এসেছে উবাই বিন খালফ কোন কোন রেওয়ায়াতে এসেছে ওই ব্যক্তির নাম উবাই বিন খালফ কোন কোন রেওয়ায়াতে এসেছে তার নাম আস ইবনে ওয়াইল বেশিরভাগ রেওয়ায়াতে বেশ পেয়েছে আস ইবনে ওয়াইল তিনি একদিন মক্কার উপত্যকায় হাঁটতেছিলেন মক্কার উপত্যকায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিনি সেখানে কিছু জরাজীর্ণ হাড্ডি পেলেন জরাজীর্ণ হাড্ডিগুলো হাতে নিলেন হাতে নেওয়ার পরে তিনি দেখলেন এই হাড্ডিগুলো খুব পুরাতন হয়ে গিয়েছে একেবারে জরাজীর্ণ অবস্থা তিনি ভাবলেন হয়তো এখানে কারো লাশ দীর্ঘদিন ছিল পচে গলে সব কিছু শেষ হয়ে এখন হাড্ডিটা অবশিষ্ট আছে হাড্ডিটা হাতে নিয়ে যখন চাপ মারলেন দেখলেন জরাজীর্ণ সেই হাড্ডিটা একেবারে গুড়া গুড়া হয়ে গিয়েছে তিনি অবাক হয়ে গেলেন তিনি চিন্তা করলেন আমাদেরকে তো মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মরার পরে নাকি আবার মানুষকে জিন্দা করা হবে তো এই যে হাড্ডিটাকে আমার হাতে নিয়ে গুড়া গুড়া করে ফেললাম এখন এই গুড়া গুড়া হয়ে যাওয়া হাড্ডিগুলোকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে হাড্ডির সাথে মাংস জোড়া লাগাইয়া আবার কি করে মানুষকে জিন্দা করা হবে আমার মাথায় তো ধরে না এই জন্য সে চলে গেল নবীজির কাছে নবীজিকে গিয়ে হাতের মধ্যে গুড়া গুড়া হয়ে যাওয়া হাড্ডিগুলো দেখা যায় নবীজিকে প্রশ্ন করলো জিজ্ঞেস করলো এই ঘটনাটা আল্লাহ সূরা ইয়াসিনের 78 নম্বর আয়াতে আমাদের জন্য বর্ণনা করেছেন আল্লাহ তাআলা বলছেন قال من يحيي العظام وهي رميم আল্লাহ বলছেন সে আমার ব্যাপারে উপমা পেশ করে আর নিজের সৃষ্টি সে ভুলে গিয়েছে নবী সে আপনাকে এসে বলতেছে মাই ইউহিয়াল ইযামা ওয়া হিয়া রামীম এই যে হাড্ডিগুলো অবশিষ্ট আছে এগুলারে গুড়া গুড়া বানায় ফেললাম এগুলারে পূর্বের অবস্থায় ফিরাইয়া কে নিবেন কি করে জিন্দা বানাবেন প্রশ্ন করেছে কারে আর একটু জোরে বলেন নবীজি কি নিজের থেকে কোনো কথা বলেন নবীজি তাই বলেন যা আল্লাহ নবীজিকে বলতে এই প্রশ্ন যখন নবীজিকে করল আল্লাহ তাআলা নবীজিকে বললেন ও নবী আপনি তার প্রশ্নের জবাবটা এরকম দেন আপনি তাকে বলেন কুল ইয়ুহাল্লাযী আনশাআহা আউয়াল মাররা وهو بكل خلق عليم ও নবী আপনি তারে বলেন প্রথমবার এটাকে যিনি বানাইছিলেন এটা এখন মরে পচে গলে যাওয়ার পরে আবার তারে পূর্বের অবস্থায় তিনি বানাইতে পারবেন আচ্ছা বলেন তো কোনো একটা কাজ আপনি প্রথমবার করলে একটু কঠিন লাগে আনইজি ফিল হয় কিন্তু এই সেম কাজটা পরের বার করলে তখন কি আনইজি লাগে কঠিন কঠিন লাগে আল্লাহ বললেন নবী বলেন প্রথমবার যিনি বানাইছেন তিনি জিন্দা করতে পারবেন এখন প্রথমবার আল্লাহ কিভাবে বানাইছিলেন
এই কথাটা শুনেন, শোনার পরে সব ক্লিয়ার হয়ে যাবে। দেখেন মুসলমানদের মধ্যেও কিছু মানুষ আছে, যুবক তরুণদের মধ্যে কেউ কেউ, এখন তো শিক্ষা ব্যবস্থার এমন দশা, এগুলা পইরা পইরা তো আস্তে আস্তে পরে কালো বিশ্বাসী হবে। সুতরাং যুবক তরুণ ছাত্র ভাইয়েরা শোনো, মরার পরে কিভাবে আল্লাহ জিন্দা করবেন, সব সংশয় দূর হয়ে যাবে। এখন একটা আয়াত পড়ছি, আল্লাহ তাআলা বলছেন মরার পরে জিন্দা করা হবে সন্দেহ যদি থাকে। এটা শোনো, তোমার হৃদয়ের সব সন্দেহ আজকে দূর হয়ে যাবে। কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাথ ফাইন্না খালাকনাকুম মিন تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى। আল্লাহ তাআলা বলছেন হে মানুষ, মরার পরে তোমাকে আবার জিন্দা করা হবে। এ ব্যাপারে যদি তোমার মাঝে কোনো সন্দেহ থাকে তাহলে বান্দারে শোনো, কিভাবে আমি তোমাকে প্রথমে বানাইছিলাম সেটার কথা চিন্তা করো। এখন তো তুমি বলো তোমার নাম আব্দুল করিম, কিন্তু তোমার জীবনে তো এমন একটা সময় ছিল যখন তোমার নামও ছিল, আরে আপনার নামই তো রাখছে মরার কয়েক ঘন্টা কিংবা কয়েকদিন পরে, মনে কইরা দেখেন এমন একটা সময় ছিল যখন আপনার নাম ছিল, যখন আপনার বাড়িঘর ছিল না, ঠিকানা ছিল না, কিছুই ছিল না। আল্লাহ বলছেন এমন কি এই যে তোমার শরীরের সাইজ আছে, তোমার শরীরটাই ছিল না, কিচ্ছু ছিল না তুমি। সূরা দাহারের সূরা ইনসানের প্রথম আয়াতে আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত لم يكن شيئا مذكورا। মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন সে কিচ্ছু ছিল না? আল্লাহ বলেন বান্দারে মনে করে দেখ, তুই একটা সময় কিছুই ছিলে না, কিছুই ছিলেন না, কিছু একটা যিনি বানায় দিলেন তিনি কে? আল্লাহ বললেন তোরে কেমনে বানাইছে শোন, তুই তো সামান্য এক ফুটা নাপাক পানি ছিলে, এক ফুটা নাপাক পানি থেকে আমি তোকে বানানো শুরু করেছি। আবার দুনিয়াতে আসার পর বেশি ভাব দেখাও, অহংকার করো, কিসের তো অহংকার? এক ফুটা নাপাক পানি দিয়ে আল্লাহ বানানো শুরু করেছেন, এমন নাপাক পানি যে নাপাক পানি সবেকে নির্গত হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়, এই রকম এক ফুটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে বানানো শুরু করলাম। তোমার বাপের এক ফুটা স্পাম তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম, এরপরে আমি তোমাকে বানানোটা শুরু করলাম কেমনে শোনো, আমার কারিগরি তুমি শোনো। ওই নাপাক পানি ফুটাকে ধীরে ধীরে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম, এরপরে সেই জমাট বাঁধা রক্তকে আমি গুস্তপিণ্ড বানালাম, অতপর সেই গুস্তপিণ্ডকে আমি বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম, তারপরে সেই হাড্ডির উপরে গুস্তের একটা পোশাক আমি পরাইয়া দিলাম। এ বান্দা, তখনও তোমার চোখ ছিল না, নাক ছিল না, ঠোঁট ছিল না, দাঁত তো দূরের কথা কিচ্ছু ছিল না, কান ছিল না, হাত পা কিছুই ছিল না, তখন কেবলমাত্র একটা গুস্তের পোশাক আমি পরাইয়া দিয়েছি। এরপরে আমি আল্লাহ তোমার চোখ দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে বানালাম। তারপরে আমি তোমার ভেতরে রূহ দিয়ে দিলাম, রূহ যখন চলে আসলো তখন তুমি তোমার মায়ের পেটের ভেতরে নড়াচড়া শুরু করে দিলে, রূহ চলে আসার পর তখন তোমার খাবারের দরকার হলো। বান্দারে চিন্তা করে দেখো, তোমার মায়ের পেটের ভেতরে তোমার কেউ খাবার দেয় নাই, তখন তোমার খাবারের প্রয়োজনটা আমি কেমনে মিটালাম? তোমার মায়ের মাসিক অসুখটা বন্ধ করে দিয়ে তোমার নাভির সাথে তার দিয়া কানেকশন লাগায়া সেই রক্তগুলা দিয়ে আমি তোমাকে তিল তিল করে আমি বড় করেছি। রক্তগুলো আল্লাহ নাভি দিয়ে পাস করে দিয়েছেন, মুখ দিয়ে দেন নাই, কারণ আমরা দুনিয়াতে আসার পর
এই মুখ দিয়ে যার নাম জব্য তিনি কে আল্লাহর নাম যে মুখ দিয়ে জব্য সেই মুখটাকে আল্লাহ পবিত্র রাখলেন এই জন্য আল্লাহ মুখ দিয়ে খাওয়াইলেন না আল্লাহ নাভি দিয়ে সেটা ট্রান্সফার করে দিলেন আল্লাহ বললেন এরপরে এইভাবে করে ইলা আজালিম মুসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার মায়ের পেটের ভেতরে আমি তোমাকে রাখলাম ثم نخرجكم طفلا এর পরে বাচ্চার সাইজে ছোট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে এনে এই দুনিয়ার আলো বাতাস যিনি দেখাইলেন তিনি কে আল্লাহ এবার আল্লাহ বলছেন এ বান্দা জন্ম হওয়ার পরেও তো তোর নাম ছিল না তোর নামটা মানুষ পরে রাখছে তুই তো একটা সময় কিচ্ছু ছিল না এক ফোঁটা স্পাম এক ফোঁটা নাপাক পানি থেকে আমি যদি তোরে এরকম বানায়া দুনিয়াতে আনতে পারি তারপরে তোকে আমি যৌবন দিতে পারি এরপরে তোকে আমি বুড়া বানায়া চুলদারি পাকাইতে পারি তো যেখানে তোর কিছুই ছিল না তোরে বানাই আমি যদি এই দুনিয়াতে তোর বয়স বাড়াইতে পারি তোরে খাওয়াইতে পারি সব দিতে পারি আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা যে আল্লাহ কিছুই ছিল না সেখান থেকে তোমাকে বানাতে পারলেন সে আল্লাহ বুঝি মরার পরে তোমাকে জিন্দা করতে পারবেন না আরো জুড়ে বলেন পারবেন বিশ্বাস হয় তো বিশ্বাস হইলে ফজরের নামাজ ছাড়লেন কেন বিশ্বাস হইলে সুদ খাইলেন কেন বিশ্বাস হইলে ঘুষ খাইলেন কেন বিশ্বাস হইলে জিনা করলেন কেন বিশ্বাস হইলে যুবক ভাইরা ফোন হাতে নিয়ে নাপাকির কাজে হারাম কাজে চলে যাও কেন বিশ্বাস হইলে মেয়েদের দিকে তাকায়া তাকায়া চোখের জিনা করো কেন এটা মুখের বলা কথা বিশ্বাস করি অন্তর দিয়ে আদৌ বিশ্বাস করি হিসাব করবেন আল্লাহ বিচার বিচার চাইবেন কবরে যাওয়ার পরেই প্রশ্ন শুরু হয়ে যাবে সেখান থেকেই তো বিচার শুরু রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে প্রশ্ন কয়টা আরো জুড়ে বলেন কয়টা মার রব্বুকা তোমার রবকে ওয়ামা দীনুকা তোমার দিন কি মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম নবীজিকে দেখিয়ে বলা হবে উনাকে কি চিনো নাকি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল উত্তর কয়টা এই তিনটা প্রশ্ন সবার জন্য আছে না নাই রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে প্রস্তুতি নাও সেই সময়ের লাগি নামাজ পড়ো রোজা রাখো নামাজ পড়ো রোজা রাখো জীবন গড়ো ইসলামের উপর থাকি সেথায় তোমার রাসূল বিনে সেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে সময় আসবে কিনা আরো জোরে বলেন সময় আসবে কিনা এই সময়ের জন্য প্রস্তুতি নিতে হবে মরার পরে আল্লাহ আবার জিন্দা করবেন আল্লাহ হিসাব চাইবেন আল্লাহ তাআলা আবারও আমাদেরকে জিন্দা করবেন মরার পরে আল্লাহ জীবিত করবেন এই কথাটা অবিশ্বাস্য ব্যাপার নয় এটা বড় ইজি ব্যাপার এই যে জমিনের উপরে আপনারা বসে আছেন আপনারা তো সবাই খেত করেন খেত করেন না কম বেশি আরো জোরে বলেন খেত আমরা করি কিনা আল্লাহ বলছেন বান্দারে শোনো মরার পরে জিন্দা হবার চোখের সামনে কি এই সব জিনিস দেখো না গ্রীষ্মকালে যখন সূর্য প্রচন্ড তাপ দেয় দেখবেন জমিনটা তখন খরায় ফেটে যায় ফেটে যায় না ফেটে চৌচির হয়ে যায় আপনারাই কন্ত ফেটে চৌচির হয়ে যাওয়া জমিনে আমার বাড়ি তো সিলেট আপনারা জানেননি পিতা মাতুন না কেন তুরা সিলেটি হইলে আমার কি আমাদের সিলেটে এটাকে বলে জ্বালা আপনারা কি বলেন আপনাদের সাথে আমাদের মিলবে কারণ কুমিল্লা আর সিলেটে
এটা রিলেশন আছে, এটা রিলেশন। আর আগে তো আমরা এক জায়গাতেই ছিলাম, ঘুরাই ফেরাই আমরা হল এখানে, ঠিক আছে। আচ্ছা তাহলে আপনারা জ্বালা বলেন না। আচ্ছা এবার আমার কথা শোনেন, এই যে গ্রীষ্মকালে জমিন চৌচির হয়ে যাওয়া, ফেটে যাওয়া জমিনে কেউ যদি জ্বালা ফালায়, যে জ্বালা থেকে যেটা হয় এটাকে আপনারা কি বলেন? ডানার চালা। ও এটাও মিলছে, আমরাও আলি বলি, আলি। আমরা সিলেটে বলি আলি সেরা যাও বা আলি সেরা গিয়ে দেখি আও কিলা হালত, মানে আলি সাড়ায় অর্থাৎ যেখানে আলি লাগাইছে সেই জমিনে মাঝে মাঝে যাও গিয়া দেখো গরু ছাগল খাই কেনা। এটাকে সিলেটি ভাষায় বললে কিতা হয়েছে, আলি সেরাত মাঝে মাঝে যাইও গিয়া হাল হোক কি করে দেখতে আইও। ওকে, তাহলে গ্রীষ্মকালে জমিন ফেটে যাওয়া, চৌচির হয়ে যাওয়া জমিনে কেউ যদি জ্বালা ছিটায় দেয়, তারে আপনারা ভালো মানুষ বলবেন না পাগল বলবেন? কারণ ফাটা এই জমিন, চৌচির হয়ে যাওয়া জমিন, এখানে কি জ্বালা ফালাইলে জ্বালা হবে? কি সুন্দর আল্লাহ, আল্লাহ বুঝাচ্ছেন আমাদেরকে, আল্লাহ বলছেন মাতারাল আরদা হামিদা, এ বান্দাই ফেটে যাওয়া চৌচির হয়ে যাওয়া জমিনের দিকে তাকা। এই জমিনটা যখন ফেটে যায় এই জমিনটা তখন অনুর্বর থাকে, উর্বর থাকে না, মরা জমিন। এই মরা জমিনকে যিনি জিন্দা বানান তিনি কি? আস্তে বলবেন না, জুড়ে বলেন তিনি কি? আল্লাহ এই মরা জমিনকে কেমনে জিন্দা বানালেন? আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করেন, বৃষ্টি যিনি নাজিল করেন তিনি কি? এই বৃষ্টিটা কিভাবে উৎপন্ন হয়? আল্লাহ অন্য আয়াতে বলেছেন আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসীরু সাহাবান ফায়াবাসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা। আল্লাহ বলছেন তিনি ওই সত্তা, এই যে বৃষ্টি, বৃষ্টিটা আসমান থেকে নাজিল হয়, এই বৃষ্টি যিনি প্রক্রিয়াজাত করেন তিনি কি? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কি? এই বৃষ্টি আল্লাহ কিভাবে উৎপন্ন করলেন? বিজ্ঞান তো কয়েকশো বছর আগে বৃষ্টি তৈরির প্রণালী তারা আবিষ্কার করেছে, আর আল্লাহ কোরআনে বলেছেন এটা 1500 বছর আগে। আল্লাহ আকবার। আল্লাহ বলছেন বৃষ্টিটা কেমনে আমি আসমানের মধ্যে, কেমনে আমি বৃষ্টি আসমান থেকে পাঠাই, আজ এই বৃষ্টিটাকে কেমনে প্রক্রিয়াজাত করি? শোনো, আমি মহাসমুদ্র থেকে সাগর মহাসাগরে বুদবুদগুলোকে, সাগর মহাসাগর থেকে বাষ্পাকারে পানি উত্থিত করে আমি আসমানের মধ্যে উঠাই, তারপরে সেগুলোকে মেঘমালায় পঞ্জীবিত করি, তারপরে সেই মেঘের টুকরাগুলোকে বিক্ষিপ্তভাবে আমি ছড়িয়ে দেই, এরপরে আমি দেখি বৃষ্টিটা কোন জায়গায় দরকার, বাংলাদেশে, ইংল্যান্ডে, আমেরিকায়, কুমিল্লায়, নোয়াখালে, চিটাগাং, কোথায় দরকার, যেখানে বৃষ্টি দরকার আমি আল্লাহ বাতাসে হুকুম করি, বাতাস আমার হুকুম মতো ওই মেঘের টুকরাগুলারে উড়াইয়া উড়াইয়া মেঘের টুকরাগুলারে কুমিল্লার উপর নিয়ে যায়। আমার ভাই বেন না, আপনাদের কুমিল্লার নাম কুরআন শরীফে আছে, এটা বোঝানোর জন্য বলতেছি। দেখবেন ঝড় তুফান বৃষ্টি আসার সময় দেখবেন মেঘগুলো আকাশে আকাশে উঠতে থাকে, দেখছেন কিনা? আল্লাহ বলছেন বাতাসকে আমি হুকুম করি, মেঘের টুকরাগুলো যখন ওই জায়গায় চলে যায়, মেঘে মেঘে যখন ঘর্ষণ হয়, তখন আসমান থেকে যার হুকুমে বৃষ্টির পানি নাজিল হয়, আওয়াজ করে বলেন তিনি কি? সিক্ত জমিন হয়ে গেল মরা জমিন, শুষ্ক জমিনে যখন আসমান থেকে বৃষ্টি পড়ল, ফেটে যাওয়া জমিনের মধ্যে এবার চাষি ভাইয়েরা গরু নিয়ে চলে যায় হাল চাষ করে, ট্রাক্টর নিয়ে চলে যায় হাল চাষ করে, এবার মরা জমিনটা জিন্দা হয়ে গেছে, জিন্দা মানে উর্বর, অনুর্বর জমিনটা উর্বর হয়ে গেছে। তারপরে আলমপুরের চাষি ভাইয়েরা ঘর থেকে জ্বালা নিয়ে বের হইয়া জ্বালা ফালাইছে, কয়েকদিন পরে আলের চারা উঠে গেছে। এই যে মরা জমিনকে জিন্দা যিনি চকের সামনে বানাইছেন আপনারা না আল্লাহ? আরো জোরে বলেন বানিয়েছেন কি? আল্লাহ বলছেন কাযালিকা নুখরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক্কারুন। চোখের সামনে মরা জমিনটাকে যিনি জিন্দা বানাইছেন, ঠিক তেমনি রে বান্দা তুই মরে যাওয়ার পরেও তোকে যিনি জিন্দা বানাবেন তিনি কি? সুতরাং মরার পরে আল্লাহ জিন্দা করবেন, আল্লাহ হিসাব চাইবেন, বিচার করবেন। তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর গুলামির প্রতি নিজেদেরকে ধাবিত করে দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা তো আল্লাহর গুলামি করি না, করি তো শয়তানের গুলামি। দিনের শুরুতে আমরা শয়তানের গুলামি করে দিনটা শুরু করি, ফজরের নামাজ। আমরা যদি নামাজে যাই খুশি হবেন কে? না গেলে খুশি হয় কে?
তো প্রতিদিন ফজরের নামাজ চাইরা খুশি করেন কারে নিজের বিবেককে জিজ্ঞেস করেন মরার পরে কিন্তু হিসাব হবে বিচার হবে তখন যদি বলেন ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি হায় রে হায় আফসোস আমি যদি আবার আমার জীবনটা ফিরে পাইতাম তখন আফসোস করে আর দুনিয়ার জীবনটা ফিরে পাওয়া যাবে আরো জোরে বলেন ফিরে পাওয়া এইজন্য আল্লাহ বলছেন আফসোস করার আগে সতর্ক হও সাবধান হও কাফের মুশরিকরা তারা যখন কিয়ামতের মাঠে দাঁড়াবে তখন তারা বলবে হায় হায় পরকাল বিশ্বাস করতাম এখন তো হাসরের মাঠেই হাজির তারা তখন বলবে কলু তিলকা ইদান কাররাতুন খাসিরা তাইলে তো আজকের দিনটা আমাদের লাভের দিন নয় ক্ষতির দিন কারণ লাভ তো হবে তাদের দুনিয়ার জীবনকে কাজে লাগাইছে যারা লাভবান হবে তারা দুনিয়ার জীবন তো তারা কাজে লাগায় নাই তারা মনে করবে এটাই তাদের ক্ষতির দিন আল্লাহ বলেন যারা বলো যারা ধারণা করো কিয়ামতের বিশাল ঘটনা সবকিছু উলটপালট কেমনে হবে শোনো কেমনে হবে ফা ইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা আমি আল্লাহর একটা ধমকে আমি আল্লাহর একটা আদেশে যখন ইসলামের একটা বিকট আওয়াজ মারবে বিকট একটা ফুৎকার মারবে একটা হুকুমেই যথেষ্ট কারণ আল্লাহ কোন বললে ফায়াকুন হয়ে যায় আল্লাহ কিছু করতে চাইলে আমাদের এই যে চোখের পলকটা আমরা ফেলি চোখের পলক ফেলতে সময় লাগে যতক্ষণ আল্লাহর হুকুম হওয়া মাত্র ওই কাজ হইতে সময় লাগে তার চাইতেও আরো বেশি কম কারণ আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন সব ক্ষমতা কার কাছে আরো জোরে বলেন কার কাছে আল্লাহ বলছেন ফা ইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদাতুন ফাইদা হুম বিসাহিরা একটা বিকট অবস্থা হয়ে যাবে তারপরে সবাইকে সমতল হাসরের মাঠে হাজির করা হবে ওই হাসরের মাঠে উপস্থিত হয়ে পরকালীন জীবনে নাজাত পাওয়ার জন্য দুনিয়ার জীবনটাকে কাজে লাগানোর দরকার আছে না নাই দেখেন এক থেকে চোদ্দটা আয়াতের ধারাবাহিক তাফসির করে গেলাম এই চোদ্দটা আয়াতের মধ্যে আমাদেরকে কি বোঝানো হলো পরকাল পরকাল মরার পরে চিন্তা করা হবে হিসাব দেওয়া হবে বিচার করা হবে যে কবরস্থান কমিটির উদ্যোগে ওয়াজ করা হয়েছে এই কবরে যাওয়া লাগবে কবরে যাওয়ার পরেই হিসাব শুরু কিয়ামত শুরু পরকাল শুরু দুনিয়ার সাথে পরকাল ইহকালের সাথে পরকালের পার্থক্য কি জানেন ইহকালের জীবনের শুরু আছে শেষও জোরে কোন শেষও কিন্তু দুনিয়ার জীবনের শুরু শেষ থাকলেও পরকালীন জীবনের শুরু আছে শেষ আরো জোরে বলেন শেষ তাহলে এটা আসল জীবন না ওইটা আসল জীবন আরো জোরে বলেন তাহলে ওই জীবনের জন্য প্রস্তুতি গ্রহণের দরকার আছে না নাই প্রস্তুতি নেবেন কেমনে কাফনের কাপড় পরে আজকে থেকেই রেডি হয়ে যাবেন না প্রস্তুতি নিব কেমনে আমল আমল ঠিক করে ফেলব কারণ ওই কবরে আমল ছাড়া কিচ্ছু কাজে লাগবে এক নাম্বার আমল কি সবচেয়ে বড় আমল কি সন্দেহ আছে আপনাদের আরে নামাজের পরে কি সরি ইমানের পরে কি আসসালাতু ইমাদুদ্দিন নামাজ দিনের কি খুঁটি স্তম্ভ পিলার সবচেয়ে বড় আমলের নাম কি পেছন থেকে আওয়াজ আসে না সবচেয়ে বড় আমলের নাম কি নামাজ কি ঠিক করব নামাজ ধরব না ছাড়ব আব্বা আম্মার খেদমত মা বাপকে খুশি করলে খুশি কে মা বাপ বেজার হলে বেজার কে সুদ ঘুষ খাবো না ছাড়বো হারাম কাজ ছাড়বো না ধরে রাখবো হালাল পথে চলবো যুবক ভাইয়েরা হারাম রিলেশন করা যাবে গার্লফ্রেন্ড বানানো যাবে না হারামের দিকে যাওয়া যাবে না হারামে নাই কোনো আরাম তাহলে ওই পরকালের জীবনের প্রস্তুতি গ্রহণ করব এই পরকালের ভয় নাই বলেই তো আমরা আজ বেপরুয়া যা মন চায় তাই করছি পরকালীন ভয় থাকলে আরেকটা কিচ্ছা মনে পড়ে গেছে এরপরে শেষ করব কিচ্ছাটা কি বলবো বলে ফেলতাম খুব ছোট্ট কিচ্ছা পরকালের ভয় নাই বলেই তো মানুষের সম্পদ লুটপাট করতেছে ক্ষমতা পাইয়া ক্ষমতা পাওয়ার সময় সম্পদ থাকে যে পরিমাণ পাওয়ার পরে হয়ে যায় তার চেয়ে ডবল পরিমাণ কি বলেন আছে না নাই ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন না আপনারা নরম না গরম বেশি গরম না কম গরম কিছু মানুষ আছে না হাত চালায় আগে ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ধরনের লোক তিনি তার শাসনামলে একদিন ঘরের ভিতরে মোমবাতি জ্বালাইয়া কাজ করতেছেন তখন কি এরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল মোমবাতি জ্বালাইয়া কাজ করতেছেন এই সময়ে তার কিছু আত্মীয় স্বজন এসে দরজায় নক করছে আসতে পারি তিনি বললেন না দাঁড়াও তার সামনে থাকা মোমবাতির আগুন ফুদিয়া নিভাইলেন
নতুন আরেকটা দালাইলাম পরে বললেন আসো এবার আসো ভেতরে ঢুকো এরা ভেতরে ঢুকে কইল আমিরুল মুমিনিন আপনার সামনেই তো একটা মোমবাতি জ্বালানো ছিল এটা নিভাইয়া আরেকটা জ্বালাইছেন কেন তিনি বললেন দেখো তোমরা আসার আগ পর্যন্ত জনগণের টাকায় রাষ্ট্রের টাকায় রাষ্ট্রের টাকা কারো বাপের পয়সা না রাষ্ট্রের টাকা জনগণের ট্যাক্সের পয়সা জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালাইয়া জনগণের কল্যাণেই কাজ করতেছিলাম তোমরা যখন দরজায় এসে অনুমতি চাইলে মনে মনে ভাবলাম তোমরা তো আমার আত্মীয় ঘরে ঢুকে তো ব্যক্তিগত কথাই বেশি বলবা চিন্তা করলাম জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালাইয়া তোমাদের সাথে কথা বললে পরকালে আমার আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়ানো লাগবে এই ভয় যখন কলেজায় ঢুকছে সাথে সাথে জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন নিভাইয়া দিয়া নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে দিয়েছি তাহলে পরকালের ভয় আছে না নাই আর যার ভিতরে পরকালের ভয় নাই জনগণের সম্পদ লুটপাট কইরা হাজার হাজার কোটি ডলার বিদেশে পাচার করছে যার ভিতরে পরকালের ভয় নাই ক্ষমতা পাইয়া বিদেশে বেগম পাড়া বানিয়েছে এই দেশে কিছুর অভাব আছে এই দেশে তেলের খনি আছে তেলের খনি আসেনি বলবেন কেমনে আছে তেলের তো আমার সিলেটে গিয়া দেখেন সরিষার সরিষা আপনাদের কুমিল্লায় আছে না আসেনি আছে বাংলাদেশে গ্যাসের খনি আছে আছে পাথরের খনি কয়লার খনি আছে এই দেশের মাটি উর্বর যা ফেলেন তা হয়ে যায় এত সম্পদ তো নেয়ামত এই দেশে আছে এরপরে উন্নতি হয় না কেন কারণ সব সম্পদ আর সব সম্পদের খনিরে খাওয়ার জন্য এই দেশে চোর ডাকাইতের খনি আছে এই জন্য চোর ডাকাতদের হাতে দায়িত্ব না দিয়ে কোরআনওয়ালা মানুষদের হাতে দায়িত্ব দিতে হবে এই জন্য শুধু মাহফিলে বসে কোরআন থেকে ওয়াজ করলে হবে না এই কোরআন দিয়ে রাষ্ট্র সমাজও চালাইতে হবে রাষ্ট্রীয়ভাবে কোরআনের শাসন রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করতে অনেকে বলেন রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম এটা খুব গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ না কেন আল্লাহর রসুল তো দশ বছর মদিনা চালাইছেন কি দিয়া কোরআন দিয়া গুরুত্বপূর্ণ না হইলে তিনি রাষ্ট্রীয় পর্যায়ে দিন কায়েম করলেন কেন কেন করেছেন আমার নবী তো দশ বছর মদিনা চালাইছেন আল্লাহর কিতাব আল্লাহর বিধান কোরআন দিয়া সুতরাং রসুলুল্লাহর উম্মত হবে যারা তারাও রাষ্ট্রীয় পর্যায়ে দিন কায়েম করার চেষ্টা করবে তারা চেষ্টা চালানোর দায়িত্ব আমাদের বিজয় দেওয়ান কি জোর কইরা চালাইতে পারবো কিন্তু চেষ্টা তো করতে চেষ্টা করলে মাফ করে দিবেন কে আল্লাহ আরো জোরে কোন মাফ করে দিবেন কে আল্লাহ আমরা বাংলাদেশের সব হুজুররা মিল্লা ওয়াজ নসিহত কইরা সারা দেশের সুদ ঘুষ একদিনে বন্ধ করতে পারবো হ্যাঁ ওয়াজ নসিহতে লাভ হচ্ছে মানুষ দিনমুখী হচ্ছে হয়তো কিছু কিছু মানুষ পরিবর্তন হচ্ছে কিন্তু সবাই একসাথে পরিবর্তন হবে কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে যদি কোরআনের হুকুম কার্যকর হয়ে যায় তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে যখন আইন পাশ হবে সুদ ঘুষ এই দেশে বন্ধ একটা আইন করা মাত্রই তাম দেশে দেখবেন সবকিছু সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে তাহলে বোঝা গেল যেটা ওয়াজে হয় না সেটা পাওয়ারে হয় সেজন্য রাষ্ট্রীয় পর্যায়েও দিনকে নিয়ে যাওয়ার জন্য সবাইকে চেষ্টা করার দরকার আছে না নাই আছে নাকি আমরা এদিক ওদিক দৌড়াবো সবাই দিনের সাথে থাকবো তো ইনশা কোরআনের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে কোরআনের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় বলেন আমিন আমিন